بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه رواه مسلم আজকে আমরা আপনাদেরকে ডিজিটাল পদ্ধতিতে এক ঘন্টায় কোরআন শিক্ষার যে সহজ নিয়ম পদ্ধতি তার উপহার দেওয়ার জন্য আমরা আজকে স্টুডিওতে হাজির হয়েছি। আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের কাছে এই আশা এই দোয়া করি যে আমাদের ডিজিটাল পদ্ধতিতে কোরআন শিক্ষার যে এক ঘন্টায় সহজ পদ্ধতি এবং এর যে বই আমরা ইতিমধ্যে আমাদের হাতে এসে গেছে আমরা সংগ্রহ করে ঘরে বসে কোরআন শিখব শিখাবো এই মহান লক্ষ্য উদ্দেশ্যকে সামনে করে আজকে আমরা আপনাদের জন্য যে উপহার দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি। আশা করি মহান রব্বুল আলামিন আমাদের এই মহান লক্ষ্য এবং উদ্দেশ্য পর্যন্ত পৌঁছার জন্যে সার্বিক তৌফিক তিনি আমাদেরকে দান করবেন। এই আয়োজনে যারা আমাদের সাথে আছেন মহান রব্বুল আলামিনের শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করার পরে অতঃপর সবাইকে আমাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আসুন মহাগ্রন্থ আল কোরআন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি পবিত্র আমানত, মহা আমানত। সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فابين ان يحملها واشفقنا منها وحملها الانسان انه كان ظلوما جهولا। এখানে আমানতের অর্থ কোন কোন মুফাসসিরিন গণের কাছে আল কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের আমানত আসমান জমিন পাহাড় পর্বতের কাছে পেশ করলেন। তারা প্রশ্ন করল, মহান আল্লাহ, আমরা এই আমানত রক্ষা করলে আমাদের উপকার কি আর রক্ষা না করলে ক্ষতি কি? মহান আল্লাহ জানিয়ে দিলেন, এই আমানত রক্ষা করলে তোমরা মহাপুরুষ করে পুরস্কৃত হবে আর খেয়ানত করলে তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। সবাই অপারগতা স্বীকার করল। বাবা আদমকে আলাই আল্লাহ রব্বুল্লাহ আলামিন জান্নাতে তৈরি করে রেখে দিয়েছিলেন। এই মুহূর্তে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আদম আলাইসালাতামের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আমানত পেশ করলেন। বাবা আদম একই প্রশ্ন করলেন, উত্তরে আল্লাহ বললেন, আমানত রক্ষা করলে এর দাবি পূর্ণ করলে মহাপুরস্কৃত হবে আর খেয়ানত করলে শাস্তিযোগ্য পাপ হবে। বাবা আদম সন্তানদের ভবিষ্যৎ কথা ভেবে, যারা সজাগ যারা সচেতন যারা সত্যি সন্তানের কল্যাণ মঙ্গল চায় এমন বাবা ভবিষ্যতের কথা সবসময় ভাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রস্তাব বাবা আদম আলাইহিসসালাম গ্রহণ করলেন। ওয়াহামালাহাল ইনসান, ইনসান বলতে এখানে আদম আলাইহিসসালামকে বোঝানো হয়েছে এই মুফাসসিরদের মতে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তবে কোরআনের এই রক্ষণাবেক্ষণ কোরআনের আমানত রক্ষার জন্যে এর দাবি পূরণের জন্যে জালুম জালিম অথবা এবং জাহেল মূর্খ, কোরআন যারা জানবে কিন্তু সস্থানে এর ব্যবহার করবে না এর হক আদা করবে না সে তো জালিম হবে, আর যে শিখবেই না মূর্খ থেকে যাবে সে তো হবে কি জাহেল মূর্খ। মহাগ্রন্থ আল কোরআন এই আমানত রক্ষার জন্যে মহাগ্রন্থ আল কোরআনের দাবি পূরণের জন্যে
মহাগ্রন্থ আল কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশকারী হবে। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিয়ান লিআসহাবি ইয়াউমাল কিয়ামা। তোমরা কোরআন পাঠ করো, এই কোরআন তার বন্ধুর জন্য রোজ কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে উঠবে। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শেখায় সে হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনারা কি চান না আপনি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ, প্রতিটি মানুষ মুসলিম, আপনার পরিবারের সবাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হোক, মানুষ হোক, এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী হোক, এই কোরআনের আমানত রক্ষাকারী আপনি হবেন, এই মহাগ্রন্থ আল কোরআনের আপনি এর দাবি পূরণকারী একজন আল্লাহর সঠিক বান্দা হবেন। আসুন তাহলে এই মহাগ্রন্থ আল কোরআনের আমানত রক্ষার জন্য, এর দাবি পূরণের জন্য, কিয়ামতের দিন এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার জন্য, সর্বোত্তম ব্যক্তি হওয়ার জন্য রোজ হাশরের ময়দানে কোরআন আপনার সুপারিশকারী হোক। যদি আপনি চান তাহলে আসুন এই মহাগ্রন্থ আল কোরআনের দাবি ও আমানত পূরণের জন্য আপনাকে আমাকে চারটি কাজ জরুরি। আপনার বোর্ডের দিকে দেখুন, আমাদের এই চারটি কাজ, এই চারটি দাবি। এক নম্বর দাবি হলো আমানত রক্ষার জন্য কাজ হলো কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে দৈনিক পাঠ করা। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে প্রতিদিন আপনাকে পাঠ করতে হবে, আপনার অফিসে হোক, বাড়িতে হোক, রাস্তায় হোক, নামাজের পরে হোক, আগে হোক, শেষ রাত্রে হোক, আপনার কোরআনের সঙ্গে আপনার একটা সম্পর্ক থাকবে দৈনিন। এই মহাগ্রন্থ আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা, প্রথম দাবি। দুই নম্বর দাবি, আমানত রক্ষার জন্য মহাগ্রন্থ আল কোরআন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য মেসেজ, এই মেসেজগুলো, এই পত্রগুলো আপনাকে বুঝে নেওয়া, এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের সঠিক অর্থ তফসির জেনে নেওয়া। আজ বাজারে বহু ধরনের তফসির অর্থ আছে, এগুলি পরিহার করে যেই অর্থ, যেই তফসির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জেনেছিলেন, বুঝেছিলেন, তার সাহাবায়ে কিরাম তাবিরা বুঝেছিলেন, সেই বুঝটা, সেই অর্থটা, সেই তফসিরটা আমাদের জানতে হবে। তিন নম্বর, কোরআনের দাবি পূরণের জন্য, আমানত রক্ষার জন্য মহাগ্রন্থ আল কোরআনের যখন আপনি অর্থ জানলেন, আমল করা, এ টু জেড প্রতিটি ক্ষেত্রে, বিভাগে, অবস্থাতে মহাগ্রন্থ আল কোরআনের যত আদেশ আপনার জীবনে বাস্তবায়ন করা, যত নিষেধ সব পরিত্যাগ করা, কোরআন দিয়ে জীবন গড়া, কোরআন আপনার জীবন বানিয়ে নেওয়া, তাহলে এটা সর্ব অবস্থায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, পরনীতি, আপনার যে কোনো নীতি, সমরনীতি, রাজনীতি, সব জায়গাতে এই কোরআনের অর্থ, যে যে আমল, এটা করা। চার নম্বর দাবি হলো আপনি বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করেন, সঠিক অর্থ তফসির জেনেছেন, আমল করেন। এবার যারা পড়তে পারে না তাদের কাছে, যারা অর্থ জানে না, আমল করে না, তাদের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া, তাদেরকে এই কোরআনের দিকে আহ্বান করা, যারা এই কোরআন জানে না তাদের কাছে এই কোরআন পৌঁছে দেওয়া। এখন বর্তমান টেকনোলজির যুগে বহু ধরনের মিডিয়া, বহু ধরনের পদ্ধতি, মাধ্যম আমাদের কাছে, এই সবগুলোকে আমরা ব্যবহার করে উপযুক্ত টেকনোলজি, সেটা যেভাবেই হোক বা যে যে ধরনের গ্রুপ, সব ধরনের গ্রুপের কাছে এই কোরআনের দাওয়াত ও তাবলীগ পৌঁছে দেওয়া, এই চারটা কাজ যদি করতে পারি মহাগ্রন্থ আল কোরআনের আমানত রক্ষাকারী হব, এর দাবি পূরণকারী হব, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হব এবং কিয়ামতের দিনে এই কোরআন আমার সুপারিশকারী হয়ে যাবে। আসুন মহাগ্রন্থ আল কোরআনের প্রথম দাবি, প্রথম যে অধিকার, সেটি হলো কি, মহাগ্রন্থ আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখা, নিয়মিত পাঠ করা। এই বিশুদ্ধ তেলাওয়াত শিখার জন্যে মাত্র চারটি কাজ আপনাকে করতে হবে। আপনারা আমাদের বোর্ডের দিকে খেয়াল করুন, আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি কাজ করলে আপনি বিশুদ্ধ তেলাওয়াত শিখবেন এবং অতি অত্যন্ত সহজে। এখানে মনে রাখতে হবে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখার জন্যে আমাদের দেশীয় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়,
বিভিন্ন বইপত্র আমাদের পাওয়া যায়, তবে আমাদের পদ্ধতিটা সম্পূর্ণ ভিন্ন। এটা ডিজিটাল পদ্ধতি এবং বাংলা এবং আরবিক নিয়মে, কারণ আমাদের দেশের যে নিয়ম কোরআন শিক্ষার সেটা হলো কি উর্দু এবং ফার্সি নিয়মের। আমরা যেহেতু উর্দুও না ফার্সিও না, উর্দু তো হলো পাকিস্তান, ফার্সি হলো কোথায় ইরান, এই দুটি আমাদের ভাষা নয়, আমাদের ভাষা বাংলা। জাতি হিসাবে এর আগে আমি মুসলিম, সেই ভাষা হলো আরবিক, আর মহাগ্রন্থ আল কোরআন আরবি ভাষায়। এই জন্য আপনাদের জন্য আমরা একটা উপহারও, আমরা সিডির সাথে একটা বইও দিব। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে কোরআন শিক্ষার সহজ পদ্ধতি, কোরআন শিক্ষার ডিজিটাল পদ্ধতির এই বইটি আপনাদের যদি কাছে থাকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা আমাদের ছেপে গেছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। আর এই সিডিটা আপনাদের কাছে থাকে, আপনি ঘরে বসেই কোরআন শিখবেন, কোনো ওস্তাদের কাছে যেতে হবে না, মা তার বাচ্চাকে, যে কোনো কলেজ ইউনিভার্সিটির শিক্ষক ছাত্রকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, দোকানে রাস্তাঘাটে যে কোনো জায়গায় আপনি এটা আপনি অবলম্বন করলে আপনি সহজে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখার জন্য মাত্র চারটি কাজ আপনাকে করতে হবে, যেটা আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন। এক নম্বর কাজ হলো মহাগ্রন্থ আল কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। এই আরবি ভাষার যে ব্যঞ্জন বর্ণগুলো, বর্ণমালাগুলো, কনসোনেন্ট যেগুলো, 28টি বা 29টি কেউ বলেছেন, যদি আলিফকে আমরা হামজাকে আলাদা অক্ষর না ধরি, কারণ আলিফ যখন ব্যঞ্জন বর্ণের উপরে স্বরবর্ণ ব্যবহার হয় তখন সেটা হয়ে যায় হামজা, এই জন্যে হামজা কিন্তু আলাদা কোনো অক্ষর নয়, বা আলিফ আর হামজা একটি অক্ষর, অবস্থা ভেদে তার নাম হয়তো পার্থক্য হবে। তাহলে 28টি ব্যঞ্জন বর্ণ শিখে নেওয়া, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখার জন্য এক নম্বর কাজ কি 28টি ব্যঞ্জন বর্ণ শিখে নেওয়া, শিখার জন্য কি আমরা পরে বলবো। দুই নম্বরে ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্যে, কনসোনেন্টকে পড়ার জন্যে 6টি স্বরবর্ণ জেনে নেওয়া, কারণ স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ পড়া যায় না, ভয়েস ছাড়া কনসোনেন্ট পড়া যায় না। তিন নম্বর কাজ হলো স্বরবর্ণের সাহায্যকারী আরো তিনটি স্বরধ্বনি রয়েছে, এই তিনটি স্বরধ্বনিকে জেনে নেওয়া, এই তিনটি গ্রামার মাত্র। ব্যঞ্জন বর্ণ আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে, ব্যঞ্জন বর্ণ 28টি, স্বরবর্ণ 6টি, স্বরধ্বনি 3টি, এই 6টি স্বরবর্ণ আর 3টি স্বরধ্বনি দিয়ে 28টি ব্যঞ্জন বর্ণকে অনুশীলন করা, পড়া, এটা হলো 4 নম্বর কাজ। আপনি 4টি কাজ যদি সঠিকভাবে করতে পারেন আপনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবেন কোনো সন্দেহ নেই। একটা কথা মনে রাখবেন, মহাগ্রন্থ আল কোরআন সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কামারের 4টি আয়াতে রিপিট করছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদাক্কির, আমি কোরআনকে সহজ করেছি, কেউ আছো এই কোরআনকে তোমরা স্মরণ করবে, বুঝবে, জানবে? কোরআনের ওই যে 4টি দাবি পূরণের জন্য তোমরা কেউ আছো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কামারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, এই 4টি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন একই রিপিট করলেন, কোরআন সহজ, কে আছো এই কোরআনকে তোমরা বুঝবে জানবে, এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবে, অর্থ শিখবে, আমল শিখবে, এর দাওয়াত ও তাবলীগ শিখবে। আসুন আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে চাই তাহলে এই মাত্র এই 4টি কাজ জরুরি। এখানে একটা কথা না বললেই না, সেটি হলো এই আমাদের দেশের নিয়মে, দেশীয় নিয়মে তাজবিদের ব্যাকরণগুলোকে বিশুদ্ধ তেলাওয়াত শিখার অন্তর্ভুক্ত মনে করা হয়, এটা কিন্তু ঠিক নয়। বরং কোরআনকে মিষ্টি করে মধুর কণ্ঠে সুর দিয়ে পড়ার জন্যে তাজবিদের ব্যাকরণ সমূহ, কেউ যদি তাজবিদের ব্যাকরণ একটাও না জানে তবু এই 4টা যে আমরা গ্রামার বলেছি বা 3টি গ্রামার একটি মানে অনুশীলন, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবেন। এর সঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে, যেটা আমরা পরে বলবো, যে অক্ষরের মাখরাজ উচ্চারণ স্থলও তাজবিদের ব্যাকরণের অন্তর্ভুক্ত না, বরং অক্ষরের মাখরাজ বা উচ্চারণ স্থল এগুলি আরবি ভাষার অন্তর্ভুক্ত, এটি ব্যঞ্জন বর্ণ শিখার অন্তর্ভুক্ত, যেটা আমরা আপনাদেরকে একটু পরে জানাবো। এখানে
আমাদের এই বইটির কিছু বৈশিষ্ট্যর কথা আমরা বলেছি, সেই বৈশিষ্ট্যগুলো আপনারা আমাদের বোর্ডের দিকে দেখুন। এখানে আমরা আমাদের বইটির 9টি বৈশিষ্ট্যের কথা বলেছি, আপনারা আশা করি পড়ে নেবেন। এখানে আমরা বইটিকে পড়ানোর জন্যে 13টি পরামর্শ দিয়েছি, যারা এই বইটি পড়বেন পড়াবেন, এই বইটি যারা পড়বেন অথবা পড়াবেন তার জন্য এখানে আমাদের 13টি পরামর্শ দেওয়া রয়েছে। আপনারা এই পরামর্শগুলি ভালো করে বুঝে নিয়ে পড়া স্টার্ট করবেন বা পড়ানো শুরু করবেন। তাহলে আমরা কিছুক্ষণের জন্যে বিরতি নিচ্ছি। আমরা আপনাদেরকে যে গ্রামারের কথা বলেছি, ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ স্বরধ্বনি, এগুলো আমরা আপনাদেরকে উপহার দেব। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আর কোরআন শিক্ষার জন্যে আজই আপনি কোমরটা ভালো করে মজবুত করে, নিয়তটা পাক্কা করে, সাচ্চা করে, মজবুত করে শুরু করে দিন। আমাদের সঙ্গে থাকুন, আপনি যেখানেই থাকুন পৃথিবীর কোরআন শিখবেন 100% আপনি নিশ্চিত থাকুন। এটুক বলেই মহান আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে আসুন আল্লাহ যেন আমাদের সবাইকে, একজন মানুষও যেন কোরআন পড়তে পারে না বাংলা ভাষাভাষী যেন না হয়, আমাদের এই বই এবং সিডি যার কাছে পৌঁছবে তারা অবশ্যই কোরআন শিখবেন। একটু আল্লাহর কাছে আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা 100% নিশ্চিত বলতে চাই, আসুন বই এক কপি, সিডির একটা কপি নিয়ে ঘরে আজকেই শুরু করুন, আপনি কোরআন শিখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, কোরআন যারা ভালোবাসেন, কোরআন শিখতে যারা ইচ্ছুক, তাদের জন্য আমরা এবার উপহার দিব। কোরআন শিক্ষার প্রথম গ্রামার যে আমরা বলেছিলাম ব্যাকরণ, সেটি হলো ব্যঞ্জন বর্ণ শিখা। মহাগ্রন্থ আল কোরআন 30 পারা আরবি ভাষা দিয়ে লিখা, এই আরবি ভাষার 28টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। আপনারা বোর্ডের দিকে খেয়াল করুন, বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন আরবি বর্ণমালা বা কনসোনেন্ট 28টি। এই 28টি ব্যঞ্জন বর্ণ শেখার জন্য আমাদের কাজ 3টি, খুব সহজ। আগে আমরা বলেছি মহান আল্লাহ বলছেন কোরআন সহজ, পৃথিবীর কেউ যদি বলে কোরআন শিক্ষা কঠিন তাহলে এটা আমরা কখনোই মেনে নিব না। মাত্র 3টি কাজ ব্যঞ্জন বর্ণ শেখার জন্য। প্রথম কাজটি হচ্ছে এই অক্ষরগুলির সঠিক নাম জেনে নেওয়া এবং আরবি নাম। আগেই বলেছি উর্দু ফার্সি আমাদের দেশের নিয়মে চলে, উর্দু ফার্সি না বরং আমরা আরবি নাম এবং সঠিক নামগুলি জেনে নিব। আমি আপনাদেরকে আরবির সঠিক নাম পড়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে অনুশীলন করুন। আপনারা বোর্ডে দেখছেন অক্ষরগুলি আমার সঙ্গে পড়ুন। প্রথমে আপনার সঙ্গে আমার কিছু কন্ট্যাক্ট আছে, মাতৃভাষা বাংলা যেভাবে আপনি বলেন খুব নর্মাল স্বাভাবিক, ঠিক এইভাবেই বলবেন। আপনার মুখ ঠোঁট নাক চোখ জিহ্বা কণ্ঠনালী সব কিছুকে নর্মাল স্বাভাবিক রেখে আমার সঙ্গে বলবেন, কখনোই শক্ত করবেন না। এবার আমার সঙ্গে তাহলে আপনারা পড়ুন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জাই সিন শিন সাদ যাদ তা যা আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। এই হলো আরবি ব্যঞ্জন বর্ণ বা আরবি বর্ণমালার সঠিক আরবি নাম। আবার একবার আমি বলে দিই আপনাদের, আবার আমার সঙ্গে আপনারা বলুন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা
জাই সিন শিন সাদ যাদ তা যা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। এক নম্বর কাজ, আরবি অক্ষরগুলির নাম জেনে নয়। ইতিমধ্যে আপনাদেরকে আমরা সঠিক নামগুলি বলার চেষ্টা করেছি, আশা করি আপনি এভাবে অনুশীলন করবেন বারবার। দুই নম্বর যে কাজটি এই ব্যঞ্জনবর্ণ শেখার জন্য, সেটি হলো সঠিক উচ্চারণ। সঠিক উচ্চারণ শেখার জন্যে একটা কথা আমাদের না বললেই না, আমাদের দেশীয় নিয়মে করে কি আগে অক্ষরের মাখরাজ শেখায়, কোনটা অক্ষর কোথা থেকে বের হবে, এই মাখরাজ শেখানোর পরে অক্ষরের উচ্চারণ সঠিক শেখায়। এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। বরং আমরা যে বাংলা ভাষা কথা বলি, আমি কি আমার মার কাছ থেকে বাংলা অক্ষর কোনটা কোন জায়গায় বের হয় শেখার পরে কি আমি বলি, না শুনে শুনে বলি? মার কাছ থেকে, চাচুর কাছ থেকে, বাবার কাছ থেকে, ভাই বোনের কাছে শিখেছি, আমরা ওইভাবে বলি। আরবরা তাই। তাহলে শিখার সঠিক পদ্ধতি হলো শুনে, তালকিন বলে। এই আরবি অক্ষরের সঠিক যে উচ্চারণ করতে পারেন তার কাছ থেকে আপনি শুনে শুনে উচ্চারণ শিখবেন। ভুল করে কখনোই একটা তাজবিদের বই মাখরাজ কোথায় কি আছে, কোনটা কোন জায়গাতে বের হয়, এই পদ্ধতি কখনোই অবলম্বন করবেন না। এবং এই পদ্ধতি যারা শিখায় তাদের কাছেও শিখবেন না, বা এমন টিচারকেও শেখাতেও দিবেন না, বরং শুনে শুনে। আর এটা সবচেয়ে ভালো যদি কচিমণিরা, সোনামণিরা, ছোট বাচ্চারা হয়, খুব চমৎকার আপনার এই উচ্চারণটা করতে পারে তারা। তাহলে আবারও বলছি, আমরা যে পড়ে দিচ্ছি বা কেউ সঠিক উচ্চারণ করে দিবে আপনাকে, এই উচ্চারণটা শুনে শুনে আমরা কান দিয়ে শুনব, বুঝব, মুখ দিয়ে আমরা বলার চেষ্টা করব। আসুন তাহলে আপনারা আমার সাথে আবারও বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি নিজের মায়ের মাতৃভাষার মতো করে পড়বেন। আপনার জিভ, আপনার ঠোঁট, আপনার কণ্ঠনালী, আপনার মুখ, চোখ সব স্বাভাবিক রাখবেন, একেবারে নর্মাল। কখনোই শক্ত করবেন না, কানে হাত দিবেন না, চোখ বন্ধ করবেন না, কণ্ঠ শক্ত করবেন না, আর ঠোঁট শক্ত করবেন না, একেবারে নর্মাল আমার সঙ্গে পড়েন। বলেন তাহলে, আসুন আমরা এবার তাহলে আরবি অক্ষরগুলোর 28টির খুব স্বাভাবিকভাবে, সহজভাবে আরবি উচ্চারণটা আমরা শিখে নিই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, রা, জাই, সিন, শিন, সাদ, যাদ, তা, যা, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। একেবারে স্বাভাবিক। আপনি শক্ত করে বলবেন না কফ, বলবেন না আইন, বলবেন না জিম, এমন করার দরকার নেই, খুব স্বাভাবিকভাবে বলবেন। তিনটি কাজ একসঙ্গে আমাদের করতে হবে, আপনি শুনেন, বুঝেন, মুখ দিয়ে বলেন। জি, খুব স্বাভাবিকভাবে, নর্মালভাবে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, রা, জাই, সিন, শিন, সাদ, যাদ, তা, যা, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। এখানে যেহেতু আমরা 28টি অক্ষর, আলিফ যখন ব্যঞ্জন বর্ণ থাকে তখন তার আলিফ নাম হয়, এরপর যখন স্বরবর্ণ ব্যবহার হয় তখন তার নাম হয়ে যায় হামজা। এই জন্য হামজার আলিফ একটাই অক্ষর আমরা বলেছি, এই জন্যে এখানে আমরা হামজা আলাদা কোনো অক্ষর আমরা লিখি নাই, তবে এর উচ্চারণটা হবে হামজা, হামজা, হামজা। এবার তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ শেখার জন্য দ্বিতীয় কাজ শেষ করলাম। প্রথম কাজ ছিল কি, সঠিক নাম জেনে নেওয়া, আরবি নাম। দুই নম্বরে এর সঠিক উচ্চারণ জেনে নেওয়া এবং উচ্চারণ শেখার সঠিক পদ্ধতি আমরা বলেছি। তিন নম্বর যে কাজ, সেটা হলো কি,
অক্ষরগুলির সঠিক পার্থক্য জেনে নেওয়া। আমরা এখানে অক্ষরগুলিকে পার্থক্য করার জন্য যে জিনিসটা আমরা করতে পারি সেটা হলো যে অক্ষরগুলিকে একটা হলো আকৃতি দিয়ে পার্থক্য, আকৃতি ভিন্ন। আমরা শেষের লাইনের অক্ষরগুলি দেখি তাহলে দেখবেন যে একটা আকৃতির সঙ্গে মিল নেই, আকৃতি পার্থক্য হয়ে গেছে। কিন্তু যখন আমরা বা তা সা একই আকৃতি, জিম হা খা একই আকৃতি, আমরা যদি ওয়াও আমরা যদি বলি ফা কফ ওয়াও একই আকৃতি গোল মাথা, তাহলে এক আকৃতি পার্থক্য, আরেকটা হলো কি ফোঁটা দিয়ে পার্থক্য। তাহলে যেগুলি একই আকৃতির ফোঁটা দিয়ে নোক্তা দিয়ে পার্থক্য করা হয়েছে, আর যে আকৃতি ভিন্ন আকৃতি দিয়ে পার্থক্য হয়ে গেছে। বা তা সা এক আকৃতির, জিম হা খা এক আকৃতি আর এক আকৃতির, তাহলে আকৃতি পার্থক্য হয়ে গেছে। কিন্তু বা তা সা একই হওয়ার কারণে বায়ের নিচে একটা ফোঁটা, তায়ের উপরে দুইটা ফোঁটা, সার উপরে তিনটা ফোঁটা, জিমের নিচে একটা ফোঁটা, হায়ের কিছুই নেই, খায়ের উপরে একটা ফোঁটা, তাহলে এইভাবে পার্থক্য করা হয়েছে। এবং আপনারা দেখেন যেখানে আমরা এই ব্যঞ্জন বর্ণ শিখার জন্যে বেশ কিছু আমরা এখানে আপনাদের অনুশীলন দিয়েছি। এখানে দেখেন আপনারা যে অক্ষরগুলি ফোঁটাযুক্ত, অক্ষরগুলি দুই ভাগে ভাগ করা হয়েছে, একগুলি নোক্তাওয়ালা নোক্তাযুক্ত, একটা নোক্তা ছাড়া। তাহলে নোক্তাযুক্ত অক্ষরগুলি দেখেন আপনি বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে এককভাবে হলে কেমন হয়, বা তা তা দুই প্রকার হয়, সা জিম, তারপরে আপনার খা জাল জাই শিন গদ গ গাইন ফা কফ নুন ইয়া। আবার অক্ষরগুলি দেখেন যে একসঙ্গে হলে কিভাবে ফোঁটাগুলি আসে, আলাদা হলে কিভাবে আসে, একসঙ্গে কি আসে আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন। আবার আমরা আবার বোর্ডের দিকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে ফোঁটাওয়ালা নোক্তাওয়ালা অক্ষরগুলিকে অন্যভাবে আবার আমরা দেখিয়েছি আপনাদেরকে। দেখেন বা নুন ফা গাইন জিম খা জাল জাই গদ গ তা ইয়া কফ সা শিন, আপনারা দেখেন এইভাবে পার্থক্য। আবার আপনারা বোর্ডের দিকে দেখুন যে অক্ষরগুলি নোক্তাবিহীন নোক্তা ছাড়া সে অক্ষরগুলো আমরা দেখি বোর্ডে। দেখেন আমরা বোর্ডের দিকে দেখতে পাচ্ছি, এখানে আমরা নোক্তা ছাড়া অক্ষরগুলি দেখতে পাচ্ছি, জালিফ হা দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম হা ওয়াও হামজা ইয়া। দেখতে পাচ্ছেন যে এক আলাদা হলে কিভাবে হয়, একসঙ্গে যদি মিলিয়ে লেখা হয় তাহলে অক্ষরগুলো কিভাবে আসে। এবার এই পর্যন্ত যখন আপনি অক্ষরগুলি পড়বেন জানবেন, এরপরে খালি ঘর পূরণ করুন। এখানে আমাদের খালি ঘর পূরণ করার জন্য দেওয়া হয়েছে, আমরা বোর্ডের দিকে দেখতেছি যেখানে অক্ষর আমরা কিছু অক্ষর রেখেছি কিছু অক্ষর উঠিয়ে ফেলেছি, নাই খালি ঘর পূরণ করুন। যদি আপনি বা একটা বাচ্চা খালি ঘর পূরণ করতে পারেন তাহলে বুঝতে হবে অক্ষরগুলি আপনার এবার মুখস্থ হয়ে গেছে, মেমোরাইজ হয়ে গেছে। এভাবে আমরা এবার যেহেতু অক্ষরগুলো দুই প্রকার, একটা নোক্তাযুক্ত আর একটা নোক্তা ছাড়া, কোনোটার নোক্তা এক কোনোটার দুই কোনোটার তিন কোনোটার উপরে কোনোটার নিচে, এবার আপনারা দেখতে পাচ্ছেন আবার বোর্ডের দিকে দেখুন, আমাদের বোর্ডের দিকে দেখতে পাচ্ছেন যেখানে সমস্ত অক্ষরগুলি নোক্তা ছাড়া আলাদা করে এবং একসাথে, এবার এখানে আপনি নোক্তা বসান, আপনি বা আপনার ছেলে বা মেয়ে বা আপনার স্টুডেন্ট যখন নোক্তা বসাতে পারবে যে অক্ষরগুলি নোক্তা এবং কারেক্ট হবে, তখন বুঝতে হবে এবার অক্ষর শিখেছে, নোক্তা পার্থক্য শিখে ফেলেছে অক্ষরগুলোর। তিন নম্বর কাজটা ছিল কি, পার্থক্য শিখা। এবার আপনি আবার আমাদের বোর্ডের দিকে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে এবার আরবি অক্ষর পুরোটা ক্রমানুসারে তরতিব করে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখতে হবে। যদি আপনি বা আপনার সন্তান বা আপনার স্টুডেন্ট এবার আলিফ থেকে ইয়া পর্যন্ত বিশুদ্ধভাবে লিখে ফেলতে পারে তাহলে বুঝতে হবে এবার আরবি অক্ষর ব্যঞ্জন বর্ণ পুরোটাই শিখে ফেলেছে। এবার আমরা আপনাদেরকে কোরআনের সুরা আল ফাতহ, সুরা আল ফাতহ এই সুরার 29 নম্বর আয়াতটা আপনার বোর্ডের দিকে লক্ষ্য করুন। এখানে এবার আপনি বা আপনার বাচ্চা বা আপনি স্টুডেন্ট ছাত্রকে কোরআন শিক্ষার্থীকে এবার বলুন এই সুরা আল ফাতহের প্রথম থেকে শেষ পর্যন্ত আরবি ব্যঞ্জন বর্ণ 28টি তুমি কি করো বের করো। এখানে ঘর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এই ঘরের প্রথমে আপনি কি কিভাবে বের করতে হবে, আলিফ বের করবে,
আলিফ বের করে ওর নিচে এক লিখবে পেন্সিল দিয়ে, দিয়ে এক নম্বর ঘরে আলিফ বসাবে, বা বাইর করবে, তালাশ করবে কোথায় বা আছে, বা বের করে ওর নিচে দুই লিখবে, দেখে দুই নম্বর ঘরে বসাবে, এইভাবে আঠাশটি অক্ষর ইয়া পর্যন্ত ইয়াতে আঠাশ নম্বর বসবে, সিরিয়ালে আঠাশটি অক্ষর চিহ্নিত করে আঠাশটি ঘরে বসাবে। এবার যদি আপনি বা আপনার শিশু বা আপনার স্টুডেন্ট বা আপনার ছোট ভাই বা আপনার শিক্ষার্থী কোরআন শিখে যাকে আপনি শিখাচ্ছেন, যদি এই সূরা আল ফাতহ থেকে ২৯টি ব্যঞ্জন বর্ণ বা ২৮টি ব্যঞ্জন বর্ণ বের করতে পারে, তাহলে তাকে আপনি নিশ্চিত করবেন বা আপনি নিশ্চিত হবেন যে কোরআনের ৫০% কোরআন আপনি অলরেডি শিখে ফেলেছেন। সুবহানাল্লাহ, ব্যঞ্জন বর্ণ যদি কোরআন খুলে যে কোনো এবং প্র্যাকটিস করবেন সবসময় কোরআন দিয়ে বা সূরা ফাতহের আয়াত দিয়ে ২৯ নম্বর আয়াত, যদি এই ২৮টি অক্ষর চিহ্নিত করতে পারে বা হামজাকে আদা করে ২৯টি চিহ্নিত করতে পারে, তাহলে নিশ্চিত থাকুন যে ৫০-৫০ কোরআন অলরেডি আপনি পড়া শিখে ফেলেছেন। কোরআন যে কোনো জায়গা থেকে খোলান, এবার অক্ষর চিনতে সমস্যা হচ্ছে না, বুঝতে সমস্যা হচ্ছে না, নামে উচ্চারণে এবং পার্থক্য করতে গিয়ে, তাহলে আপনি ৫০ মার্ক দিয়ে দেন কোরআন শেখার ক্ষেত্রে। আসুন ইতিমধ্যে আপনাদেরকে আমরা কোরআন শিক্ষার জন্যে ডিজিটাল পদ্ধতির ৫০-৫০% কোরআন শিক্ষার যে গ্রামার ব্যঞ্জন বর্ণ আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আশা করি আমাদের এই নিয়ম শিখে আপনি খুব সহজেই আপনি কোরআন শিখতে পারবেন। কিছুক্ষণের জন্যে আমরা বিরতি নিচ্ছি, আবারও ফিরে আসবো আপনাদের কাছে বাকি অংশটা পূর্ণ করার জন্য, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা, আম্মা বাদ। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, সোনামণিরা, এবার আমরা আপনাদের জন্য ইতিমধ্যে ব্যঞ্জন বর্ণ কিভাবে শিখবেন এর পদ্ধতি আমরা বলেছি এবং বলেছিলাম যে ৫০% কোরআন ৫০% কোরআন শিখার জন্যে যে গ্রামার সেটি হলো ব্যঞ্জন বর্ণ। কেউ ব্যঞ্জন বর্ণ জানলে অলরেডি কোরআন ৫০ শিখে ফেলেছেন। আমরা জানি ব্যঞ্জন বর্ণ পড়ার জন্য স্বরবর্ণ দরকার, কনসোনেন্ট ভাওয়েল ছাড়া পড়া যায় না, এটা আমরা সবাই জানি। এই জন্য এই ২৮টি ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্যে খুব সহজ। আমাদের কিন্তু ৩৯টি ব্যঞ্জন বর্ণ, আরবিতে মাত্র ২৮টি। আমাদের স্বরবর্ণ কিন্তু ১১টি, কিন্তু আরবিতে মাত্র ৬টি। তাহলে সহজ হয়ে গেল, আল্লাহ যে বলছেন সহজ এটাই তার প্রমাণ। আসুন তাহলে আমরা স্বরবর্ণগুলো দেখে নিই। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, এরপর আমরা স্বরবর্ণগুলিকে বোঝার চেষ্টা করি। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য যে স্বরবর্ণ এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আরবিতে একে বলা হয় হারাকাত, আরবিতে একে বলা হয় হারাকাত, মনে রাখবেন নামটা। এই হারাকাত বা স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হারাকাত তবিলা, হারাকাত কসিরা মানে হর্ষ স্বরবর্ণ, শর্ট ভাওয়েলস, আর একটা হলো কি হারাকাত তবিলা মানে দীর্ঘ স্বরবর্ণ, লং ভাওয়েলস। তাহলে আমরা এখানে খুব সহজে বুঝতে পারছি যে এখানে স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হরস্ব স্বরবর্ণ যেটা একমাত্রা টেনে পড়তে হবে, আর একটা দীর্ঘ স্বরবর্ণ যেগুলোকে দুই মাত্রা টেনে পড়তে হবে। তাহলে হর্ষ স্বরবর্ণ বা শর্ট যেটা ভাওয়েলস একমাত্রা টানব, আর যেটা দীর্ঘ বা লং ভাওয়েলস সেটাকে আমরা দুই মাত্রা টেনে পড়ব। আরবিতে আমাদের আসার আগে আমরা বাংলাটা একটু বুঝে নিই। আমাদের বাংলাতে আকার আছে রস্বিকার বা হিস্বিকার কেউ বলে, এবং রয়েছে রুস্বিকার বা হুস্বিকার, কোনো এলাকায় হুস্বিকার বলে কেউ রুস্বিকার বলে। তাহলে আকার, রস্বিকার, রুস্বিকার এই তিনটি হলো হর্ষ স্বরবর্ণ একমাত্রা টেনে পড়তে হবে, আর তিনটি হলো দেখতে পাচ্ছেন আপনারা দীর্ঘ স্বরবর্ণ। আমাদের রস্বিকারের দীর্ঘইকার আছে, রুস্বিকারের দীর্ঘকার আছে, কিন্তু আকারের দীর্ঘ আকার নেই, কিন্তু আরবিতে আকারের দীর্ঘ আকারও আছে। তাহলে দীর্ঘ স্বরবর্ণ আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি, একটা হলো দীর্ঘ আকার, দীর্ঘইকার, দীর্ঘকার। তাহলে চমৎকার, খুব সহজে আমরা বুঝে নিই যে আকার, রস্বিকার, রুস্বিকার, হর্ষ স্বরবর্ণ একমাত্রা টেনে পড়তে হবে,
আর তিনটি দীর্ঘ স্বরবর্ণ, দীর্ঘ আকার, দীর্ঘিকার, দীর্ঘ উকার। তাহলে তিনটি স্বর, তিনটি লং, এ হলো মোট ছয়টি স্বরবর্ণ। আমরা এখানে ছয়টি স্বরবর্ণ কিভাবে ব্যঞ্জন বর্ণকে পড়ব সেটা আপনাদেরকে ধারাবাহিক আমি এখানে দেখিয়ে দিব। তার আগে আমরা বলে নিই যে এর আরবি নামগুলি আবার আপনাদেরকে একটু বলে দিই। আকারকে আরবিতে বলে ফাতহা, রসিকারকে বলে কাসরা, আর রুসুকারকে বলে দম্মা। এটা বইয়ে বিস্তারিত দেওয়া আছে। আর দীর্ঘ আকারকে বলে ফাতহা তবিলা, দীর্ঘিকারকে বলে কাসরা তবিলা, আর দীর্ঘ দীর্ঘকারকে বলে দম্মা তবিলা। তাহলে হারাকাত কাসিরা, ছোট শর্ট বা এক মাত্রা টেনে পড়ার তিনটি স্বরবর্ণ, ফাতহা কাসিরা আকার, কাসরা কাসিরা রসিকার, দম্মা কাসিরা এটা রসুকার। আর দীর্ঘ আকারকে বলে ফাতহা তবিলা, দীর্ঘিকারকে বলে কাসরা তবিলা, আর দীর্ঘকারকে বলে দম্মা তবিলা। আমরা কমপক্ষে ফাতহা কাসরা দম্মা এই তিনটি নাম মনে রাখব। এখানে আমরা আপনাদেরকে এর ব্যবহার নীতি আপনাদেরকে দেখাবো, চলুন আমাদের সাথে। এখানে আমাদের স্বরবর্ণ তিনটির প্রথম স্বরবর্ণ হচ্ছে আকার। আমরা এখানে চলে যাই বোর্ডের দিকে, আমরা দেখি প্রথম যে আমাদের স্বরবর্ণ সেটা হচ্ছে কি আকার, আরবি নাম হলো ফাতহা কাসিরা বা ফাতহা। এটা ঠিক বাংলার আকারের মতো উচ্চারণ হবে। আমরা যদি ধরি একটা অক্ষর ব আকার লিখি তাহলে কি হবে, বয় আকারে। বা যদি ধরি আমরা আমরা একটা অক্ষর দন্তান্ন তাহলে দন্তান্ন আকারে। না, ঠিক এইভাবে প্রত্যেকটা আরবি অক্ষরে আমরা যে আকার, এই আরবি আকারটা হবে কি উপরে একটা টান। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা টান, এ হলো আরবি আকার। যে অক্ষর উপরে এই আকারটা থাকবে তাকে বাংলা আকারের মতো করে পড়তে হবে। তবে কিছু অক্ষর আছে, সাতটা ইস্তিয়ালের অক্ষর খুসা জগতিন কিদ এবং র, কিছু অবস্থাতে একে আপনার একটু গোল করে পড়ার জন্যে আকার ছাড়াই লিখা হবে, আকার ছাড়াই লিখা হবে, যেটা আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, পড়লেই বুঝবেন। তাহলে আমরা আকার দিয়ে পড়ি এবং বানান করি। আমরা এখানে দেখতে পাচ্ছি বোর্ডে যে আকার দিয়ে অক্ষরগুলি, যেটা ফাতহা দিয়ে অক্ষরগুলো, আমরা বাংলা দিয়ে কিভাবে পড়ব। আমরা পড়ব যখনই আলিফে স্বরবর্ণ ব্যবহার হবে তার নাম হয়ে যাবে হামজা, এ কথা আমরা আগেই বলেছি। এই জন্য এখন আমরা বলবো হামজা আকার আ, বা আকার বা, তা আকার তা। এই যে একটু শুধু বলতে যতটুক একমাত্রা, এর চেয়ে বেশি যেন না হয়। হামজা আকার আ, বা আকার বা, তা আকার তা, সা আকার সা, জিম আকার যা, হা আকার হা, খ আকার খ, দাল আকার দা, জাল আকার দা, র আকার র, জাই আকার জা, সিন আকার সা, শিন আকার সা, সদ আকার স, জদ আকার জ, ত আকার ত, জ আকার জ, আইন আকার আ, গাইন আকার গ, ফা আকার ফা, কফ আকার ক, কাফ আকার কা, লাম আকার লা, মিম আকার মা, নুন আকার না, হা আকার হা, ওয়া আকার ওয়া, আকার ওয়া, ইয়া আকার ইয়া। এইভাবে আপনি বানান করে, বানান ছাড়া পড়তে পারেন আ বা তা সা যা হা খ, বানান করে বানান ছাড়া এইভাবে বারবার পড়ুন। আরবি দিয়ে যদি বানান করেন কিভাবে বলবেন, হামজা ফাতহা আ, বা ফাতহা বা, তা ফাতহা তা, এইভাবে আপনি একাধারে গিয়ে বলবেন ইয়া আকার ইয়া। এইভাবে আপনি আকার দিয়ে পড়বেন। এই আকার দিয়ে আপনি যখন পড়া শিখবেন, প্র্যাকটিস করবেন, ওপর থেকে, ডান থেকে, বাম থেকে, নিচ থেকে আপনি বারবার পড়বেন, আপনার আকার আপনার কি হয়ে যাবে, আপনার আপনার কাছে জানা হয়ে যাবে। এরপরে আপনি কোরআন খুলবেন এবং কোরআন খুলে সেখানে কোথায় আকার, সূরা ফাতহের 29 নম্বর আয়াত খুলবেন এবং দেখবেন কতগুলো আকার আছে, চিহ্নিত করবেন। এরপরে আমরা দ্বিতীয় স্বরবর্ণ সেটা হচ্ছে কি রসিকার বা হসিকার, যেটা আরবি নাম হলো কি কাসরা, যেটা হবে কি অক্ষরের নিচে, যে দাগটা উপরে ছিল আকার ওই দাগটা নিচে অক্ষরে হলে সেটাকে বলে রসিকার বা কাসরা। আপনারা আমাদের বোর্ডে দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের
রসিকার দিয়ে বা কাসরা দিয়ে আমাদের চার দেখতে পাচ্ছেন বড়ে। এখানে আমরা পড়ার নিয়ম হলো, আমরা বলবো বাংলা দিয়ে যদি বলি তাহলে বলবো হামজা রসিকার ই, বা রসিকার বি, তা রসিকার তি, সা রসিকার সি, জিম রসিকার জি, হা রসিকার হি, খ রসিকার খি, দাল রসিকার দি, জাল রসিকার জি, র রসিকার রি, জাই রসিকার জি, সিন রসিকার সি, সিন রসিকার সি, সদ রসিকার সুই, জদ রসিকার দি, ত রসিকার তি, জ রসিকার দি, আইন রসিকার ই, গাইন রসিকার গি, ফা রসিকার ফি, কফ রসিকার কি, কাপ রসিকার কি, লাম রসিকার লি, মিম রসিকার মি, নুন রসিকার নি, ওয়াও রসিকার হা রসিকার হি, ও রসিকার উই, ও রসিকার উই, ইয়া রসিকার ই। এইভাবে আপনি বানান ছাড়া পড়েন ই বি টি সি জি হি হি, এভাবে লাস্ট পর্যন্ত ই পর্যন্ত পড়ে। আপনি আরবি বানান যদি করতে চান তাহলে আপনি বানান করবেন হামজা কাসরা ই, বা কাসরা বি, তা কাসরা তি, সা কাসরা সি, জিম জিম কাসরা জি, এইভাবে লাস্টে আপনি বলবেন ইয়া কাসরা ই। এইভাবে আপনি স্বরবর্ণের, হর্ষ স্বরবর্ণের দ্বিতীয় যেটা রসিকার আমরা জানলাম। এবার আমরা যাব কি রুসুকারে, যেটাকে আরবিতে বলে দম্মা। আপনারা বোর্ডের দিকে দেখুন, বোর্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রুসুকার দিয়ে বা দম্মা দিয়ে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে পড়বো। আমরা বলেন হামজা রুসুকার উ, বা রুসুকার বু, তা রুসুকার তু, সা রুসুকার সু, জিম রুসুকার জু, হা রুসুকার হু, খ রুসুকার খু, দাল রুসুকার দু, জাল রুসুকার জু, র রুসুকার রু, জাই রুসুকার জু, সিন রুসুকার সু, সিন রুসুকার সু, সদ রুসুকার সু, গদ রুসুকার দু, ত রুসুকার তু, দ রুসুকার দু, আইন রুসুকার উ, গাইন রুসুকার গু, ফা রুসুকার ফু, কফ রুসুকার কু, কাফ রুসুকার কু, লাম রুসুকার লু, মিম রুসুকার মু, নুন রুসুকার নু, হা রুসুকার হু, ওয়াও রুসুকার উ, ওয়াও রুসুকার উ, ইয়া রুসুকার ইউ। এইভাবে আপনি বানান করে, বানান ছাড়া উ বু তু সু জু হু এই পর্যন্ত শেষ পর্যন্ত ইউ আপনি পড়েন। আপনি আরবি বানান করতে চান তাহলে বলবেন হামজা ফত, হামজা দম্মা উ, বা দম্মা বু, তা জম্মা তু, সা জম্মা সু, জিম জম্মা দু, জু, হা জম্মা হু, খ জম্মা খু, এইভাবে আপনি ইয়া দম্মা ইউ আপনি পড়বেন। আপনি এটা ডানে থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে বারবার পড়ুন। এরপর আপনারা তিনটাকে আমরা একসঙ্গে পড়ি, বড়ের দিকে দেখুন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আকার রসিকা রুসুকার ফাতহা কাসরা দম্মা একই সঙ্গে দেওয়া হয়েছে। হামজা হামজা আকার আ, হামজা রসিকার ই, হামজা রসিকার উ, আ ই উ, বা আকার বা, বা রসিকার বি, বা রসিকার বু, বা বি বু, তা তি তু, সা সি সু, যা জি জু, হা হি হু, এইভাবে ইয়া ই ইউ, ওয়া উই উ, ওয়া উই উ, ইউ ইয়া ই ইউ, এইভাবে আপনি বারণ করেন। আপনি আরবিতে বারণ করবেন হামজা ফাতা আ, হামজা কাসরা ই, হামজা কি বলে হামজা দম্মা উ, আ ই উ, বা ফাতা বা, বা কাসরা বি, বা দম্মা বু, বা বি বু, তা তি তু, সা সি সু, এইভাবে আপনি ওয়া উই উ ইয়া ই ইউ ক্লাস পর্যন্ত পড়েন। এবার আপনি সুরা ফাতহ 29 নম্বর আয়াত আপনি এবার খোলেন। এখানে আকার রসিকা রুসুকার বা ফাতহা কাসরা দম্মা নির্দিষ্ট করুন কোনগুলো, যদি করতে পারেন তাহলে আপনি আরো 10 মার্ক যোগ করেন। আগে ছিল 50 ব্যঞ্জন বর্ণে, স্বরবর্ণ তিনটা শর্ট স্বরবর্ণ যদি শিখেন তাহলে আর 10 মার্ক অ্যাড করেন, তাহলে এবার আপনার 60 মার্ক কোরআন পড়ার এবার আমরা নিয়ম জেনে ফেলেছি। এবার আমরা আগেই বলেছিলাম যে স্বরবর্ণ দুই প্রকার, শর্ট আর লং, শর্ট তিনটা শেষ, এবার লং তিনটা হলো কি বলেছিলাম, এবার আমাদের লং তিনটা ছিল কি দীর্ঘ আকার, দীর্ঘইকার, দীর্ঘকার। এবার আমরা বোর্ডের দিকে দেখি, তার আগে বলবো খুব সহজ সহজ একটা ব্যাকরণ মনে রাখতে হবে। আকারকে দীর্ঘ আকার বানাতে হলে একটা শুধু আকারের সঙ্গে আলিফ যোগ হবে, এই আলিফটা লম্বা হতে পারে আবার ছোট আকার হতে পারে, ছোট করে আলিফটা হতে পারে। যদি আকারের সঙ্গে কোনো অক্ষর আকার থাকে এবং এরপর একটা আলিফ থাকে মাদের আলিফ, তাহলে সেটা দীর্ঘ আকার হয়ে যাবে। যদি রসিকার থাকে, কাসরা থাকে, এর সঙ্গে মাদের ইয়া থাকে, তাহলে সেটা হয়ে যাবে দীর্ঘইকার। চমৎকার ব্যাকরণ। যদি রুসুকার থাকে কোনো অক্ষরের উপরে এবং এর সঙ্গে মাদের ওয়াও থাকে,
তাহলে সেটা হয়ে যাবে দীর্ঘ আকার। দীর্ঘ আকার বানানোর জন্য আকারের সঙ্গে আলিফ যোগ করতে হবে, যোগ হলেই দীর্ঘ আকার। দীর্ঘিকার বানানোর জন্য রসিকারের সঙ্গে মাদের ইয়া যোগ হতে হবে, আর দীর্ঘকার বানাবের জন্য মাদের ওয়াও যোগ হতে হবে। মাদের ওয়াও আলিফ বলা হয় যে ওয়াও আলিফটা কি থাকে, খালি থাকে, আকারের পর আলিফ হয় বা আলিফের আগে আকার হয়, ইয়ার আগে রসিকার হয়, ওয়ের আগে রসুকার হয়, এবং এই তিনটা খালি থাকে। যদি আমাদের উর্দু ফার্সি নিয়মের কোরআন লেখাতে ওয়াও এবং ইয়াকে সুকুন বা হসিনও দেওয়া থাকে, তাহলে আসুন আমরা এবার দীর্ঘ সর্বর্ণ তিনটা জেনে নিই। এবার আমরা বোর্ডের দিকে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে যে প্রতিটি অক্ষরকে দীর্ঘ আকার বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অক্ষর এর আকার আছে এবং তার সঙ্গে একটা আলিফ দেওয়া আছে, একটা আলিফ যোগ করা হয়েছে। তাহলে আপনারা দেখি, আমরা এখানে আমরা বলবো হামজা দীর্ঘ আকার, আ বা দীর্ঘ আকার, বা তা দীর্ঘ আকার, তা এই যে ডবল হয়ে গেল, ডবল মাত্রা, দুই মাত্রা, হামজা আকার আ বা আকার, বা হামজা দীর্ঘ আকার আ, বা দীর্ঘ আকার বা, তা দীর্ঘ আকার তা, সা দীর্ঘ আকার সা, জিম দীর্ঘ আকার যা, হা দীর্ঘ আকার হা, খ দীর্ঘ আকার খ, দাল দীর্ঘ আকার দা, জাল দীর্ঘ আকার দা, র দীর্ঘ আকার র, জাই দীর্ঘ আকার যা, সিন দীর্ঘ আকার সা, সিন দীর্ঘ আকার সা, স দীর্ঘ আকার স, গ দীর্ঘ আকার গ, ত দীর্ঘ আকার ত, গ দীর্ঘ আকার গ, আইন দীর্ঘ আকার আ, গাইন দীর্ঘ আকার গ, ফা দীর্ঘ আকার ফা, কফ দীর্ঘ আকার ক, কাফ দীর্ঘ আকার কা, লাম দীর্ঘ আকার লা, মিম দীর্ঘ আকার মা, নিন নুন দীর্ঘ আকার না, হা দীর্ঘ আকার হা, ওয়াও দীর্ঘ আকার ওয়া, ইয়া দীর্ঘ আকার ইয়া। এইভাবে বানান ছাড়া আ বা তা সা যা এইভাবে আপনি ইয়া পর্যন্ত পড়েন। আরবি দিয়ে বানান করতে চান, বলেন হামজা আলিফ ফাতা আ, বা আলিফ ফাতা বা, তা আলিফ ফাতা তা, সা আলিফ ফাতা সা, জিম আলিফ ফাতা যা, এইভাবে ইয়া আলিফ ফাতা ইয়া। আপনি একটা পদ্ধতি নেবেন আরবি অথবা বাংলা, যেটা আপনার জন্য ভালো হয়। আমি বলবো ছোটরা হলে আরবি শেখালে ভালো, বা যারা বাংলা জানে বাংলা, যারা বাংলা জানে না তাদেরকে আরবি নিয়মে শেখাবেন। এই হলো দীর্ঘ আকার দিয়ে আমরা দেখলাম। এবার আমরা চলে যাব দীর্ঘ ইকার। আপনারা বোর্ডের দিকে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন যে আরবি 28টি ব্যঞ্জন বর্ণ দীর্ঘিকার করার জন্য আমরা কি ব্যাকরণ বলেছিলাম, যে রসিকারের সাথে কাসরার সাথে মাদের ইয়া যোগ হবে, তাহলে দীর্ঘিকার হয়ে যাবে। চমৎকার ব্যাকরণ একটা, যেখানে দেখবেন অক্ষরে কাসরা বা রসিকার আছে, এর সঙ্গে একটা মাদের ইয়া আছে, তাহলে সেটা দীর্ঘিকার। আমরা এখানে আপনাদেরকে পড়ে দিচ্ছি, বানান করে দিচ্ছি, এভাবে আপনারা ফলো করবেন। দেখুন আপনারা, হামজা দীর্ঘিকার ই, বা দীর্ঘিকার বি, তা দীর্ঘিকার তি, সা দীর্ঘিকার সি, জিম দীর্ঘিকার জি, হা দীর্ঘিকার হি, খ দীর্ঘিকার খি, দাল দীর্ঘিকার দি, জাল দীর্ঘিকার জি, র দীর্ঘিকার রি, জাই দীর্ঘিকার জি, সিন দীর্ঘিকার সি, সিন দীর্ঘিকার সি, স দীর্ঘিকার সি, গ দীর্ঘিকার জি, ত দীর্ঘিকার তুই, গ দীর্ঘিকার গি, আইন দীর্ঘিকার ই, গাইন দীর্ঘিকার গি, ফা দীর্ঘিকার ফি, কফ দীর্ঘিকার কি, কাফ দীর্ঘিকার কি, লাম দীর্ঘিকার লি, মিম দীর্ঘিকার মি, নুন দীর্ঘিকার নি, হা দীর্ঘিকার হি, ওয়াও দীর্ঘিকার উই, ইয়া দীর্ঘিকার ই। এইভাবে বানান করে, বানান ছাড়া পড়েন ই বি তি সি জি হি হি, এভাবে শেষ পর্যন্ত আপনি উই ই, এইভাবে আপনি দীর্ঘিকার বান করেন। আপনি আরবি দিয়ে বান করতে চান, আরবি বানার নিয়ম হলো হামজা ইয়া কাসরা ই, বা ইয়া কাসরা বি, তা ইয়া কাসরা তি, সা ইয়া কাসরা সি, জিম ইয়া কাসরা জি, হা ইয়া কাসরা হি, এভাবে লাস্টে গিয়ে আপনি বলবেন ইয়া ইয়া কাসরা ই। এইভাবে আপনি আরবি বানান, আমাদের বইয়ে দেওয়া আছে আরবি এবং বাংলা দুইটা, যে কোনটা আপনি অবলম্বন করতে পারেন। তাহলে আমরা দীর্ঘ আকার এবং দীর্ঘ ইকার আমরা
বুঝে নিলাম। এবার আমরা যাব দীর্ঘকার। দীর্ঘকার বানাবের জন্য আমরা ব্যাকরণ আগেই বলেছি যে রুস্যুকারের সঙ্গে যদি ওয়াইর ওয়াও আসে মাদের ওয়াও তাহলেই দীর্ঘকার হয়ে যাবে। এখানে আপনি যখনই দেখবেন ওয়াও ওপরে দম্মা আছে এবং এর সঙ্গে কি আছে অক্ষরের উপরে দম্মা আছে রুস্যুকার এবং সাথে মাদের ওয়াও আছে তাহলে দীর্ঘকার হয়ে যাবে। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে দীর্ঘকার বানানো হয়েছে। প্রত্যেকটা অক্ষরে দম্মা বা রুস্যুকার আছে, এর সঙ্গে দেখেন একটা করে ওয়াও খালি ওয়াও রয়েছে। আমরা কিভাবে বানান করব, হামজা দীর্ঘকার উ, বা দীর্ঘকার বু, তা দীর্ঘকার তু, সা দীর্ঘকার সু, জিম দীর্ঘকার জু, হা দীর্ঘকার হু, খ দীর্ঘকার খু, দাল দীর্ঘকার দু, জাল দীর্ঘকার জু, র দীর্ঘকার রু, জাই দীর্ঘকার জু, সিন দীর্ঘকার সু, সিন দীর্ঘকার সু, স দীর্ঘকার সু, জ দীর্ঘকার জু, ত দীর্ঘকার তু, জ দীর্ঘকার জু, আইন দীর্ঘকার উ, গাইন দীর্ঘকার গু, ফা দীর্ঘকার ফু, কফ দীর্ঘকার কু, কাফ দীর্ঘকার কু, লাম দীর্ঘকার লু, মিম দীর্ঘকার মু, নুন দীর্ঘকার নু, হা দীর্ঘকার হু, ওয়াও দীর্ঘকার উ, ইয়া দীর্ঘকার ইউ। এবার আপনি বানান করে বানান ছাড়া উ বু তু সু জু হু খু এভাবে আপনি ইয়া পর্যন্ত চলে আসেন ইউ। আরবিতে বানান করতে চান তাহলে আপনি বলবেন হামজা ওয়াও, আপনি বলবেন হা হামজা ওয়াও জাম্মা উ, বা ওয়াও জাম্মা বু, তা ওয়াও জাম্মা তু, সা ওয়াও জাম্মা সু, জিম ওয়াও জাম্মা জু, এইভাবে আপনি ইয়া পর্যন্ত ইয়া ওয়াও জাম্মা ইউ, এইভাবে আপনি আরবিতে বানান করতে পারেন। তাহলে এখানে আমরা এ পর্যন্ত ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্যে ছয়টি স্বরবর্ণ পেলাম, তিনটি শর্ট হর্ষ স্বরবর্ণ যা একমাত্র টেনে পড়তে হবে, আকার রসিকার রুস্যুকার, আকারটা উপরে টান হবে, ওই টানটা নিচে হলে রসিকার, ওইটাই যদি গোল মাথা উপরে হয় তাহলে রুস্যুকার, বাংলা আকার রসিকার রুস্যুকারের মতো উচ্চারণ হবে। এখানে মনে রাখতে হবে যে কোরআনে আমাদের বাংলাতে একার আছে এবং ওকার আছে, আমাদের কোরআনের ব্যাকরণে একার এবং ওকার টোটাল থাকবে না, একার এবং ওকার উর্দু ফার্সি নিয়মে পড়া হয় কিন্তু আরবি নিয়মে একার এবং ওকার পুরোটাই নাই, কোথাও নেই। সূরা হুদের যেখানে বিসমিল্লাহে মাঝে রেহা, ওখানে কিন্তু দীর্ঘ আকারকে একার পড়া হয়েছে, দীর্ঘ আকারকে একার পড়া হয়েছে, আসলে এখানে রসিকারকে একার পড়া হয় নাই, আসলে ছিল বিসমিল্লাহে মাঝে রাহা, ওটাকে মাঝে রে, এটাকে ইমালা বলে, আপনারা বই পড়লে জানবেন ইমালা কাকে বলে। আর দীর্ঘ স্বরবর্ণ তিনটা লং ভয়েস তিনটা পেলাম, দীর্ঘ আকার দীর্ঘ ইকার দীর্ঘ উকার। এবার তাহলে শর্টে ছিল 10 মার্ক, লঙে হলো 10 মার্ক, এই হলো 20 মার্ক। ব্যঞ্জন বর্ণে আমরা কত দিয়েছিলাম, 50, 50 আর 10 কত, 60, 60 আরো 10 দেন 70। এর মানে এ পর্যন্ত আপনারা কোরআন শিক্ষার যে ব্যাকরণের ব্যঞ্জন বর্ণতে ছিল 50 মার্ক আর স্বরবর্ণ ছয়টাতে হলো শর্টে বা হর্ষতে 10 আর দীর্ঘতে 10-20, এই হলো 70 মার্কের কোরআন পড়ার যে ব্যাকরণ ইতিমধ্যে আপনাদেরকে আমরা উপহার দিতে পেরেছি। আশা করি আপনারা এ পর্যন্ত, এখন আপনার দায়িত্ব হলো সূরা ফাতিহা আবার চলে যান 29 নম্বর আয়াতে খুলেন, খুলে এবার আপনি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিহ্নিত করুন। যদি আপনি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিহ্নিত করে ফেলেছেন আগেই 50, এবার স্বরবর্ণ ছয়টি শর্ট তিনটি লং তিনটি চিহ্নিত করতে পারেন আপনি বা আপনার ছাত্র বা শিক্ষার্থী, তাহলে বুঝবেন 70% কোরআন অলরেডি আপনি শিখে নিয়েছেন এবং সবসময় কোরআনের কোরআন দিয়ে প্র্যাকটিস করবেন, প্রথম দিনেই বাচ্চাকে কোরআন ধরিয়ে ধরিয়ে প্র্যাকটিস করবেন। আলিফ বা তা শিখেছে, বের করো আলিফ বা তা কোথায় আছে, এইভাবে আপনি আগাবেন। আশা করি পরবর্তী আমাদের যে ব্যাকরণ স্বরধ্বনি তিনটি সেটাও আমরা আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি, আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه, আম্মা বাদ। প্রিয় কোরআন শিক্ষার্থী
ভাই বোনেরা, সোনামণি কোচামণিরা, আমরা প্রথমেই বলেছিলাম কোরআন শিক্ষার জন্য মাত্র তিনটি ব্যাকরণ। প্রথম হলো ব্যঞ্জন বর্ণ, দ্বিতীয় হলো স্বরবর্ণ। ইতিমধ্যে আমরা আপনাদেরকে সে ব্যাকরণ দুটি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি, উপহার দিয়েছি। এবার আমরা চলে যাই তৃতীয় যে গ্রামারটি, সেটি হলো কি স্বরধ্বনি। ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য ছয়টি স্বরবর্ণের পাশাপাশি সাহায্যকারী তিনটি স্বরধ্বনি রয়েছে। প্রথম স্বরধ্বনিটি হচ্ছে হ্রস্বচিহ্ন, যাকে আরবিতে বলে সুকুন, যাকে আরবিতে বলে সুকুন। তবে যজম বলাটা নির্ঘাত একটি ভুল। সুকুন মানে স্থির হয়ে যাওয়া, থেমে যাওয়া। কারণ এই চিহ্নটি যখন, এই স্বরধ্বনিটি যখন কোনো অক্ষরে পরে ব্যবহার হয়, তখন তাকে উচ্চারণের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে থেমে যেতে হয় পরের অক্ষর না আসা পর্যন্ত। স্বরধ্বনিটা আমরা বোর্ডে দেখি, আমরা দেখতে পাচ্ছি স্বরধ্বনিটা কয়েকভাবে লিখা হয়। আমাদের বাংলা কমার মতো করে লিখা হয় আমাদের দেশীয় কোরআনগুলিতে উর্দু ফার্সি নিয়মে, আবার উল্টা ভীর মতো লিখা হয়, আবার গোল করেও আরবি লিখাগুলিতে আছে। তবে আরবি কোরআনে হা অক্ষরের মাথাটা ছোট্ট করে লিখা থাকে। হা যে একটা অক্ষর আপনারা দেখেছি ইতিমধ্যে, ওই অক্ষরের অক্ষরের মাথাটা ছোট্ট করে লিখা থাকে। এটা হলো হস বা হসন্ত, যেটাকে আরবিতে বলে সুকুন। এই চিহ্নটা যদি কোনো অক্ষরের উপরে থাকে, এর পড়ার নিয়ম হলো আগের স্বরবর্ণের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন আমরা ধরি আলহামদু, তাহলে আল, এই যে লামের আগে হামজাতে কি রয়েছে আকার, আর লামে রয়েছে কি হস্বচিহ্ন, তাহলে এই আকার দিয়ে হস্বচিহ্নকে মিলাতে হবে। হামজা আকার লামে হস আল, হায় আকার মিমি হস হাম, দাল সুকার দু আলহামদু। তাহলে এইভাবে আমরা যে কোনো অক্ষরের উপরে এই চিহ্নটা থাকবে, হস্বচিহ্নটা, আকার হলে আকার দিয়ে আগের, রস্বীকার হলে রস্বীকার দিয়ে, রুস্বীকার হলে রুস্বীকার দিয়ে আমরা মিলিয়ে পড়ব, মিলাবো। এটাই হলো এর পড়ার নিয়ম। এবং যতক্ষণ পর্যন্ত পরের অক্ষর না আসবে ওইখানে আমরা থেমে যাব, তবে ওখানে বেশিক্ষণ থামা যাবে না। যেরকম আল হাম, হা না আসা পর্যন্ত আল পর ধরে রাখতে হবে, আল হাম দু না আসা পর্যন্ত মিম ধরে রাখতে হবে। অনেকে ছেড়ে দেয় আলা হাম আলা হাম আদো, না আল, কারণ আল এই যে থেমে যাওয়াটাকে বলে সুকুন। আসলে বাংলাতে হস্তচিহ্ন বা হস্ত চিহ্ন হয় কোথায়, যেখানে আকার অস্বীকার উস্বীকার হয় না, বা বাংলাতে একার ওকার হয় না, সেখানে হস্তচিহ্ন হয়, হস বা হস্ত চিহ্ন ব্যবহার হয়। ঠিক আকার অস্বীকার উস্বীকার যেখানে হবে না, সেখানেই কিন্তু আরবিও তো হস্তচিহ্ন হবে। একই বাংলার নিয়ম যে ব্যাকরণ, আরবি ব্যাকরণ কিন্তু সেম। মনে হচ্ছে আমরা বাংলা ভাষীরা আরবি থেকেই বুঝি আমাদের হস্তন্তর নিয়মটা আমরা নিয়েছি। নিঃসন্দেহে আরবি আগে হওয়াটাই উচিত, বাংলা পরে আসেছে এটাই আমরা ধরতে পারি। তাহলে আসুন, এ হলো এক নম্বর হস্তচিহ্ন, স্বরধ্বনির প্রথম হলো হস্তচিহ্ন। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, এখানে আমরা আকার দিয়ে এরপরের অক্ষরকে হস দিয়ে পড়বো। আমরা যেমন আমরা দেখতে পাচ্ছি যে হামজা আকার হামজা হস আ, হামজা আকার বাই হস আব, হামজা আকার তাই হস আত, হামজা আকার সাই হস আস, হামজা আকার জিমে হস আজ, হামজা আকার হাই হস আহ, হামজা আকার খাই হস আখ। এইভাবে আপনি পড়ে যাবেন ইয়া পর্যন্ত, হামজা আকার ইয়া হস আই। এইভাবে আপনি রসিকার দিয়ে হস করেন। আমরা আবারও বোর্ডের দিকে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অক্ষরে রসিকার আছে এবং পরের অক্ষরে হস দেওয়া আছে। দেখি আমরা হামজা রস্বীকার হামজা হস ই, হামজা রস্বীকার বাই হস ইব, হামজা রস্বীকার তাই হস ইত, হামজা রস্বীকার সাই হস ইস, হামজা রস্বীকার জিমে হস ইজ, হামজা রস্বীকার হাই হস ইহ। এইভাবে আপনি ইয়া পর্যন্ত হামজা রস্বীকার ইয়া হস ই বা ই, এ ধরনের উচ্চারণ হবে। এবার আমরা রুস্বীকার দিয়ে হসের ব্যবহারটা দেখি, আবার আমরা বোর্ডের দিকে খেয়াল করি। জি, আমরা বোর্ডে দেখতেছি যে রুস্বীকার দিয়ে হস পড়বো কিভাবে। আমরা দেখি হামজা রুস্বীকার হামজা হস উ, হামজা রুস্বীকার বাই হস উব, হামজা রুস্বীকার তাই হস উত, হামজা রুস্বীকার সাই হস উস, হামজা রুস্বীকার জিমে হস উজ, হামজা রুস্বীকার হাই হস উহ। এইভাবে আপনি চলে যান ইয়া পর্যন্ত, হামজা রুস্বীকার ইয়া হস উই।
উই। তাহলে এভাবে আমরা হসের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এটা যদি আমরা আরবি দিয়ে বানান করতে চাই, আকারের ক্ষেত্রে আমরা বলবো প্রথমে হামজা ফাতহা হামজা সুকুন আ, হামজা ফাতহা বা সুকুন আব, হামজা ফাতহা তা সুকুন আত, হামজা ফাতহা সা সুকুন আস, এইভাবে আপনি ইয়া পর্যন্ত হামজা ফাতহা ইয়া সুকুন আই আপনি পড়বেন। যদি রশ্মি কাসরা দিয়ে হয় তাহলে আপনি বানান করবেন হামজা কাসরা হামজা সুকুন ই, হামজা কাসরা বা সুকুন ইব, হামজা কাসরা তা সুকুন ইত, হামজা কাসরা সা সুকুন ইস, হামজা কাসরা জিম সুকুন ইজ, এইভাবে আপনি ইয়া পর্যন্ত হামজা কাসরা ইয়া সুকুন ই বা ই এভাবে আপনি পড়বেন। এইভাবে জম্মা দিয়ে যদি করেন তাহলে আপনি বলবেন হামজা জম্মা ওয়াও সুকুন, হামজা জম্মা হামজা সুকুন উ, হামজা জম্মা বা সুকুন উব, হামজা জম্মা তা সুকুন উত, হামজা জম্মা সা সুকুন উস, হামজা জম্মা জিম সুকুন উজ, এইভাবে আপনি ইয়া পর্যন্ত হামজা জম্মা ইয়া সুকুন উই বা হামজা জম্মা ইয়া সুকুন উই আপনি পড়বেন। এভাবে আমরা হস্তচিহ্নটাকে আমরা যখনই পড়ে নিব তখন আমাকে প্র্যাকটিক্যাল করতে হবে কিন্তু কোরআন দিয়ে সবসময় মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাব দ্বিতীয় স্বরধ্বনি, সেটা হচ্ছে কি দ্বিত্ব চিহ্ন, যাকে আরবিতে বলে সাদ্দা। এই চিহ্নটার আরবি নাম হচ্ছে সাদ্দা। আমাদের দেশের বইপত্রে লেখা থাকে তাজদিদ, আসলে সাদ্দা ব্যবহার করাকে বলে তাজদিদ, দ্বিত্ব চিহ্নর ব্যবহার করাকে বলা হয় তাজদিদ, মানে ডবলিং কনসোনেন্ট, কোন অক্ষরকে ডবল পড়ার জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয় সেই চিহ্নটা হলো তিন দাঁত, তিন দাঁতালা একটা চিহ্ন, যেটা আমরা এখানে দেখবো এখন পড়ে, যে এই চিহ্নটা যে অক্ষরের উপরে থাকবে দ্বিত্ব চিহ্ন বা সাদ্দা, একে পড়ার জন্য নিয়ম হলো আগের সর্বর্ণ সংখ্যক একবার মিলিয়ে পড়তে হবে, আবার ওর যেটা সর্বর্ণ সেটা আবার পড়তে হবে। যদি আমরা ধরি আমরা এখানে আমরা বোর্ডে গেলেই বুঝবো যে কিভাবে এটা হচ্ছে, তাহলে মূলত আমরা জানি দ্বিতীয় স্বরধ্বনির নাম বাংলায় হলো দ্বিত্ব চিহ্ন, অর্থাৎ যেই চিহ্নটা দিয়ে অক্ষরটাকে ডবলিং ডবল পড়া হয়, দুইবার পড়া হয়, যেটা যেটাকে বলা হয় ডবলিং কনসোনেন্ট। আর এই চিহ্নটা ব্যবহার করার নাম হলো তাজদিদ। যদি আমাদের বইয়ের তাজদিদ লেখা থাকে আসলে চিহ্নটার নাম হলো সাদ্দা আরবি নাম। আমরা এবার বোর্ডের দিকে খেয়াল করি, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে সাদ্দার ব্যবহার কিভাবে। এখানে আমরা প্রত্যেকটা অক্ষরে সাদ্দা ব্যবহার করব এবং এর আগে আমরা হামজা ব্যবহার করব এবং দেখব যে কিভাবে এখানে আমাদের ব্যবহার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হামজা আকার হামজা দ্বিত্ব চিহ্ন আ, হামজা আকার আ আ আ, খেয়াল করেন হামজা আকার হামজা দ্বিত্ব চিহ্ন আ, হামজা আকার আ আ আ, হামজা আকার বায়ে দ্বিত্ব চিহ্ন আব, বায়ে আকার বা আব্বা, হামজা আকার তায়ে দ্বিত্ব চিহ্ন আত, তায়ে আকার তা আত্তা, হামজা আকার সায়ে দ্বিত্ব চিহ্ন আস, সায়ে আকার সা আসা, এভাবে আপনি ইয়া পর্যন্ত চলে যান। হামজা আকার ইয়া দ্বিত্ব চিহ্ন আই, ইয়া আকার ইয়া আইয়া, এ হলো আকারের ব্যবহার। রশিকার দিয়ে ব্যবহার দেখি আমরা, চলেন বোর্ডের দিকে আমরা আবার দেখি। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে রশিকার দিয়ে আমরা দ্বিত্ব চিহ্নটাকে পড়ব। এখানে প্রত্যেকটা আমরা একটা হামজা নিয়েছি যেখানে আমরা অস্বীকার দিয়েছি আর পর অক্ষর দ্বিত্ব চিহ্ন ব্যবহার করেছি। দেখুন হামজার অস্বীকার হামজা দ্বিত্ব চিহ্ন ই, হামজা আকার হামজার অস্বীকার ই ই ই, হামজা রস্বীকার বায় দ্বিত্ব চিহ্ন ইব, বায়ের অস্বীকার বি ইব বি, হামজার অস্বীকার তাই দ্বিত্ব চিহ্ন ইত, তাই রস্বীকার তি ইত্তি, যা সেটা শিখানোর জন্যে, হামজার অস্বীকার সাই দ্বিত্ব চিহ্ন ইস, সাই রস্বীকার সি ইসি, হামজার অস্বীকার জিমের দ্বিত্ব চিহ্ন ইজ, জিমের অস্বীকার জি ইজ জি, এইভাবে আপনি শেষ পর্যন্ত ইয়া হামজার অস্বীকার ইয়া দ্বিত্ব চিহ্ন ই, ইয়া রস্বীকার ই ই, এইভাবে আপনি বানান করে বানান ছাড়া ই ই ইব্বি ইত্তি ইসি এইভাবে পড়তে থাকেন, সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে পড়ে প্র্যাকটিস করেন। এ হলো দ্বিত্ব চিহ্ন, যেটাকে একটা অক্ষরকে ডবল দুইবার করে পড়ার জন্য ব্যবহার হবে এবং পড়ার নিয়ম হলো আগের সর্বর্ণের সঙ্গে একবার আর নিজস্ব সর্বর্ণ দিয়ে একবার, এইভাবে আমরা করব। এবং আমাদের বইয়ে আমরা দেখতে পাই যে এরপরে আমরা রস্বুকারে যাই। এবার আমরা আবার বোর্ডের দিকে দেখি,
আমরা বোর্ডে লক্ষ্য করতেছি যে প্রত্যেকটা অক্ষরে দ্বিত্বচিহ্ন আছে এবং তার আগে আমরা একটা রুসুকার দিয়ে হামজা প্রত্যেক জায়গায় ব্যবহার করেছি। বারণ করব কিভাবে দেখুন, বারণ করবেন হামজা রুসুকার হামজা দ্বিত্বচিহ্ন উ, হামজা রুসুকার উ উ উ, হামজা রুসুকার বায় দ্বিত্বচিহ্ন উব বায় রুসুকার বু উব্বু, হামজা রুসুকার তাই দ্বিত্বচিহ্ন উত তাই রুসুকার তু উত্তু, এইভাবে উৎসু উজ্জু উহ উক্ষ উদ্দু, এইভাবে রিয়া পর্যন্ত আপনি পড়বেন উইয়ু। এইভাবে আমরা যদি দেখি তাহলে তিনটাকে একসঙ্গে আমরা আমাদের বইয়ে দেওয়া আছে, আপনি একসঙ্গে পড়তে পারবেন আব্বা ইব্বি উব্বু আত্তা ইত্তি উত্তু। এইভাবে আরবি যদি বারণ করতে চান তাহলে কি বারণ করবেন, আকারের ক্ষেত্রে ফাতহা ব্যবহার করতে হবে, কারণ আমরা আকারকে ফাতহা বলে আরবিতে আর সাদ্দা বলে আরবিতে, তাহলে বলবেন হামজা ফাতহা হামজা সাদ্দা, আ হামজা ফাতহা আ আ আ, হামজা ফাতহা বা সাদ্দা আব্বা ফাতহা বা আব্বা, হামজা ফাতহা তা সাদ্দা আ তা তা ফাতহা তা আত্তা, এভাবে আত্তা আজ্জা, এইভাবে আপনি লাস্টে গিয়ে বলবেন হামজা ফাতহা ইয়া সাদ্দা আই ইয়া ফাতহা আ, ইয়া ফাতহা ইয়া আই ইয়া, হামজা ফাতহা ইয়া সাদ্দা আই ইয়া ফাতহা ইয়া আই ইয়া। এভাবে আপনি কাসরাতে গিয়ে কি ভাবান করবেন, হামজা কাসরা হামজা সাদ্দা ই হামজা কাসরা ই, হামজা কাসরা হামজা সাদ্দা ই হামজা কাসরা ই ই ই, হামজা কাসরা বা সাদ্দা ইব বা কাসরা বি ইব বি, হামজা কাসরা তা সাদ্দা ইত তা কাসরাতি ইত্তি, এইভাবে ইসি ইজি ইহি, আপনি ইয়া পর্যন্ত বলবেন হামজা কাসরা ইয়া সাদ্দা ই ইয়া কাসরা ই ই ই। এইভাবে আপনি দম্মার ক্ষেত্রে গিয়ে বলবেন দম্মা হামজা দম্মা হামজা সাদ্দা উ হামজা জম্মা উ উ উ, হামজা জম্মা বা সাদ্দা উব বা জম্মা বু উব্বু, হামজা জম্মা তা সাদ্দা উ তা জম্মা তু উত্তু উসু উজ্জু উহু উখু। এইভাবে আপনি আরবি এবং বাংলা দুইটাই বানান আমাদের বইয়ে দেওয়া আছে, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন, দুইটাই শিখতে পারেন, বিশেষ করে টিচার যারা তারা দুইটাই শিখবেন, আর যারা ছাত্র তারা একটা শিখলেই যথেষ্ট ইনশাআল্লাহ। এইভাবে আমরা দ্বিত্বচিহ্ন শেষ করলাম। তৃতীয় স্বরধ্বনি সেটা হলো কি, তানউইন। তানউইন আমাদের দেশের বইপত্র লেখা থাকে যে দুই রসিকার দুই রসুকার বা দুই আকার বা দুই জাবার দুই জের দুই পেশ, যেটা আমরা উর্দু ফার্সি এখানে টোটালি আমরা ব্যবহার করব না, দুই আকার দুই রসিকার দুই রসুকারকে তানউইন বলে। আসলে কথাটা গ্রামাটিক্যাল ভুল, ব্যাকরণগত এই ধরনের কথা বলা নির্ঘাত ভুল বা লিখাটা ভুল, আসলে ব্যাকরণগত হলো তানউইন বলে নুন সাকিনকে, অর্থাৎ হসযুক্ত নুনকে, হসযুক্ত নুনকে বলে তানউইন, কিন্তু এর প্রকাশটা তার আগের অক্ষরে আকার হলে আকার দিয়ে হবে, রসিকার হলে রসিকার দিয়ে হবে, রুসুকার হলে রসুকার দুসুকার দিয়ে হবে। তানউইনের ব্যবহার যেহেতু আমাদের আরবিতে বাংলাতে নেই, এই জন্য এক্ষেত্রে আমরা কি করব, আরবি নামটাই আমরা গ্রহণ করব। এটা কি টেবিল, আমরা টেবিলই বলি কারণ টেবিল আমাদের বাংলা নাম নেই, চেয়ারকে আমরা চেয়ার বলি কারণ বাংলা এর নাম আমাদের নেই বা থাকলে ব্যবহার নেই, তাই যেহেতু তানবিন বাংলা আরবিতে আছে বাংলাতে নাই, আমরা হুবাহু আরবি নামটা এখানে গ্রহণ করব। এই জন্য আকার দিয়ে যদি তানবিন নুন সাকিন হসযুক্ত নুনটাকে যদি আকার দিয়ে পরিবর্তন করা হয় তখন তাকে বলবো আমরা ফাতহা তানবিন, খেয়াল করেন ফাতহা তানবিন। যদি রসিকার দিয়ে চেঞ্জ করা হয় তাহলে বলবো কাসরা তানবিন, যদি রুসুকার দিয়ে চেঞ্জ করা হয় তাহলে বলবো আমরা দম্মা তানবিন, তাহলে তানবিনের আমরা বলবো তানবিন কয় প্রকার হলো, ফাতহা তানবিন কাসরা তানবিন দম্মা তানবিন। আমরা এখন আপনাদেরকে একটা ব্যবহার দেখাবো, খেয়াল করুন আমার সাথে আপনারা যে আমাদের এখানে বইয়ের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে যে কিভাবে নুন সাকিনকে তানবিন বলা হয়, একটা হসযুক্ত নুন একেই বলা হয় তানবিন, ওইটাকে বিলুপ্ত করে দিয়ে নুন সাকিন বা হসযুক্ত নুনকে বিলুপ্ত করে দিয়ে তার আগের অক্ষরে আকার থাকলে একটা আকার দিয়ে দেওয়া হয়, অর্থাৎ যেখানে দেখবেন ডবল আকার একটা আকার অক্ষরের একটা কিন্তু নুন সাকিনের পরিবর্তে, রসিকার যদি দেখেন ডবল তাহলে দেখবেন একটা আগের অক্ষরের আর একটা হলো নুন সাকিনের পরিবর্তে, যদি দেখেন রসুকার ডবল তাহলে দেখবেন একটা অক্ষরের একটা নুন সাকিনের পরিবর্তে। আসলে তানবিন বলা হয় নুন সাকিন বহযুক্ত নুনকে, দুই জবার দুই যে দুই পেশকে তানবিন বলা হয় না। তাহলে তানবিনের আমরা এবার বুঝি, তানবিন বলা হয় নুন সাকিনকে যার প্রকাশ পায় আকার হলে তার আগের অক্ষরে আকার দ্বারা,
রসিকার হলে রসিকার দ্বারা, রুসুকার হলে রুসুকার দ্বারা। এবারও আবারও আপনাদের বলছি, এখানে আমরা আরবি নাম নিব, ফাতহা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। এবার আমরা বড়ে যাই, ফাতহা তানবিনের ব্যবহার আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি ফাতহা তানবিনের ব্যবহার, আমরা প্রত্যেকটা অক্ষরে আমরা আকার দিয়ে বা ফাতহা তানবিনের ব্যবহার দেখেন। প্রত্যেকটা অক্ষরে দুইটা করে আকার দেখছেন, যে এখানে একটা আকার হলো ওই অক্ষরের, আর একটা আকার কিসের, এখানে বিলুপ্ত করা নুন সাকিনের, আর এই জন্যই নুন সাকিনের তানবিন বলা হয়। তাহলে আমরা কিভাবে পড়ব, আমরা দেখতে পাচ্ছি এখানে যে হামজা ফাতহা তানবিন আন, বা ফাতহা তানবিন বান, তা ফাতহা তানবিন তান, সা ফাতহা তানবিন সান, জিম ফাতহা তানবিন জান, হা ফাতহা তানবিন হান, খ ফাতহা তানবিন খান, এভাবে আপনি ইয়া ফাতহা তানবিন ইয়ান। এবং মনে রাখতে হবে এখানে হামজা এবং গোল তা বাদ দিয়ে প্রত্যেকটা অক্ষরে কিন্তু ফাতহা তানবিনের সময় একটা আলিফ যোগ হবে। আমাদের বাজারে কিছু বই দেখবেন যেখানে ফাতহা তানবিনের সঙ্গে আলিফ ব্যবহার করা হয় না, হামজা এবং গোলতা ছাড়া। খেয়াল করছেন আপনারা বোর্ডে দেখেন যে হামজা এবং গোলতা ছাড়া প্রত্যেক অক্ষরে তানবিনের সঙ্গে কি দেওয়া আছে, একটা করে আলিফ যোগ দেওয়া আছে। হামজাতে মাঝে মধ্যে কোরআনের তানবিনের সাথে আলিফ যোগ হতে পারে, কিন্তু গোলতাতে টোটালি হবে না, কারণ গোলতাতে যদি আলিফ হয় লম্বা তা হয়ে যাবে। তা হামজা যদি হয় এবং তার আগে আলিফ থাকে তাহলে কিন্তু তানবিন হবে না, কিন্তু আলিফ যদি না থাকে তাহলে তানবিন হতে পারে। হানিয়ান, মারিয়ান, খতআন, খতআন, এরকম শব্দে কিছু কোরআনে দেখবেন যে হামজার সাথে একটা ফাতহা তানবিন যখন হবে আলিফ যোগ হবে মাঝে কিছু কিছু জায়গায়। নিয়ম হলো হবে না আলি হামজাতে এবং গোলতায়, কিছু কিছু জায়গায় হামজাতে হবে তবে গোলতা টোটালি হবে না, এটাও একটা ব্যাকরণ আমাদের মনে রাখতে হবে। যদি আরবি বানান করেন তাহলে কিভাবে বানান করবেন, আরবিতে বানান করলে আপনি বলবেন হামজা ফাতহা তানবিন আন, বা ফাতহা তানবিন, বা আলি ফাতহা তানবিন বান, তা আলি ফাতহা তানবিন তান, সা আলি ফাতহা তানবিন সান, আলিফটা বলতে হবে, জিম আলি ফাতহা তানবিন জান, হা আলি ফাতহা তানবিন হান, এইভাবে ইয়া আলি ফাতহা তানবিন ইয়ান। এবার আমরা কাসরা তানবিন দেখব, বড় দিকে আমরা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অক্ষরে কাসরা তানবিন। আগেই বলেছি কাসরা তানবিনের দুইটা, যে আপনি রসিকার দেখতেছেন একটা অক্ষরের আর একটা নুন সাকিনের পরিবর্তে, যাকে তানবিন বলা হয়। তাহলে এখানে আমরা দেখি বানান করি আমরা বাংলা দিয়ে, হামজা কাসরা তানবিন ইন, বা কাসরা তানবিন বিন, তা কাসরা তানবিন তিন, সা কাসরা তানবিন সিন, জিম কাসরা তানবিন জিন, হা কাসরা তানবিন হিন, খ কাসরা তানবিন খিন, এইভাবে আপনি ইয়া কাসরা তানবিন ইন শেষ পর্যন্ত চলে যান। যদি আপনি এটাকে আরবি দিয়ে বানান করতে চান তাহলে আরবি আর বাংলা এখানে একই হবে, আপনি বলবেন হামজা কাসরা তানবিন ইন, বা, কারণ এটা আমরা বলেছি বাংলাতে এর ব্যবহার নাই, আরবি হুবাহু কি বানান হবে। এবার আমরা চলে যাই কোথায়, দম্মা তানবিনে। আমরা বোর্ডের দিকে দেখি, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে প্রত্যেকটা অক্ষরে দম্মা তানবিন দেওয়া আছে। আমরা আগেই বলেছি দুইটা জম্মার, একটা হলো কি অক্ষরের আর একটা হলো নুন সাকিনের পরিবর্তে, যাকে তানবিন বলা হয়। আমরা একবার বানান করি, হামজা তানবিন উন, বা জম্মা হামজা তানবিন, হামজা জম্মা তানবিন উন, বা জম্মা তানবিন বুন, তা জম্মা তানবিন তুন, সা জম্মা তানবিন সুন, জিম জম্মা তানবিন জুন, হা জম্মা তানবিন হুন, এইভাবে ইয়া পর্যন্ত ইয়া জম্মা তানবিন ইউন। আরবি তো ওই সেম হবে যেহেতু বাংলা এর নাম নেই। তাহলে তিনটাকে আমরা একসঙ্গে যদি বলি, হামজা ফাতহা তানবিন আন, হামজা কাসরা তানবিন ইন, হামজা জম্মা তানবিন উন, আন ইন উন, বানবিন বুন, তান তিন তুন, সান সিন সুন, জান জিন জুন, এইভাবে আপনি শেষ পর্যন্ত ওয়ান উইন উন ইয়ান ইন ইউন এভাবে আপনি করতে বানান করেন। এভাবে এ যাবৎ আপনাদেরকে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্যে আমাদের প্রথম গ্রামার ছিল ব্যঞ্জন বর্ণ শিখা, সেটা আমাদের আলোচনা করেছি। দুই নম্বর ছিল স্বরবর্ণ ছয়টি জানা, তিনটি স্বর তিনটি লং, আর তিন নম্বর আমাদের ব্যাকরণ গ্রামার ছিল তিনটি স্বরধ্বনি জানা, একটি হস্তচিহ্ন যেটা সুকুন বলে আরবিতে, আর একটি হলো কি দ্বিত্বচিহ্ন যেটা আরবি নাম হলো সাদ্দা, আর তৃতীয় হলো তানবিন। এই তিনটি যখন, এবার আপনি সূরা ফাতির আবার চলে যান 29 নম্বর আয়াতে, বের করেন আপনি কি স্বরবর্ণ স্বরধ্বনি তিনটি বের করেন। যদি স্বরধ্বনি তিনটি চিহ্নিত করতে পারেন, ভুল না হয়, বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনি এখানে আরো 10 মার্ক অ্যাড করেন। আগে ছিল ব্যঞ্জন বর্ণে 50, স্বরবর্ণে ছিল আপনার 20, স্বরধ্বনিতে 10, 80 মার্কের কোরআন পড়ার হলো ব্যাকরণ তিনটি। এবার বাকি থাকলো আমাদের
অনুশীলনের আর বিস্মার আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এরপরে আবার আপনাদেরকে এবার কিভাবে আপনি প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন, চার নম্বর কাজ বেশি বেশি অনুশীলন করা, এক নম্বর ব্যঞ্জন বর্ণ জানা, দুই নম্বরে স্বরবর্ণ জানা, তিন নম্বরে স্বরধ্বনি জানা, আঠাশটি ব্যঞ্জন বর্ণ, ছয়টি স্বরবর্ণ, তিনটি স্বরধ্বনি, আমরা ইতিমধ্যে 80 মার্কের ব্যাকরণ আপনাদেরকে জানিয়েছি। আশা করি আপনারা আমাদের সাথে আছেন এবং শিখে ফেলেছেন, এবং সুরা ফাতকে ফাতের 29 নম্বর আয়াত দিয়ে আপনি বারবার ব্যঞ্জন বর্ণ প্র্যাকটিস করবেন, স্বরবর্ণের স্বরধ্বনির প্র্যাকটিস করবেন, আপনি 80 মার্ক ফুল পাবেন। আর বাকি অনুশীলন বেশি বেশি করার পদ্ধতিটা কি আমরা এই ছোট্ট বিরতির পরে আপনার কাছে ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, আমার সোনামণি কুচি কাচারা, আমরা প্রথমে ওয়াদা করেছিলাম যে আজকে আপনাদেরকে একটা সিডি উপহার দেব, ভিডিও সিডি, যেখানে থাকবে ডিজিটাল পদ্ধতিতে কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার জন্য তিনটি গ্রামার আমরা ইতিমধ্যে শেষ করেছি আপনাদের সাথে। ব্যঞ্জন বর্ণ জানা, ব্যঞ্জন বর্ণ জানার জন্যে কি করা, ব্যঞ্জন বর্ণ সঠিক নাম জানা, সঠিক উচ্চারণ জানা, সঠিক পার্থক্য জানা, পার্থক্য দুইটা জিনিস দিয়ে, একটা আকৃতি দিয়ে, আকৃতি একই হলে ফোঁটা দিয়ে। আশা করি এটা আপনারা মুখস্থ করে ফেলেছেন, মেমোরাইজ করে ফেলেছেন। দুই নম্বর ব্যাকরণ ছিল আমাদের ছয়টি স্বরবর্ণ, তিনটি হর্ষ আর তিনটি দীর্ঘ। আর তিন নম্বর ব্যাকরণ ছিল আমাদের তিনটি স্বরধ্বনি, হস্তচিহ্ন, দ্বিত্বচিহ্ন, তানবিন চিহ্ন, হস সুকুন আর দ্বিত্ব যেটাকে আমরা সাদ্দা বলি, আর তানবিন যার বাংলা কোনো নাম আমরা দিতে পারি নাই, নাইও। তাহলে এই 80 মার্কের ব্যাকরণ এবার আমরা প্র্যাকটিস করব কিভাবে, এবার আপনাদেরকে বারবার আমি বলেছি কখনোই আপনি কায়দা বই দিয়ে প্র্যাকটিস করবেন না, আপনি কোরআন বাচ্চার হাতে ধরে দিবেন বা নিচে ধরবেন এবং একটা আয়াত সুরা ফাতহের 29 নম্বর আয়াত দিয়ে অনুশীলন করবেন। এই একটি আয়াত মুজেজা, বিশেষ মুজেজা হলো এই একটি আয়াতের মাঝে সমস্ত কোরআন পড়ার ব্যাকরণ এবং অনুশীলন সবকিছু আছে। কেউ যদি সুরা ফাতহের 29 নম্বর আয়াতটি পড়তে পারে তাহলে 30 পড়ার কোরআন যে কোনো জায়গায় পড়তে পারবে, এই এক মাইলে গাড়ি চালাতে পারলে পৃথিবীর যে কোনো রোডে গাড়ি চালাতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এবার আসুন আমি আপনাদেরকে বিসমিল্লাহির রহমান রাহিম প্র্যাকটিস করে দেখাবো এবং নিয়মটা আপনাদের বলে দিব। আমরা বোর্ডের দিকে দেখি, বোর্ডে দেখতে পাচ্ছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্র্যাকটিস করার নিয়ম, অনুশীলন করার নিয়ম আপনাদের বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, 10 বার ব্যঞ্জন বর্ণ বলবেন, 10 বার ব্যঞ্জন বর্ণগুলি আপনি বলবেন এবং বলার ক্ষেত্রে সঠিক উচ্চারণ, সঠিক নাম পার্থক্য খেয়াল রাখবেন। তাহলে আমরা একবার ব্যঞ্জন বর্ণগুলি বলে নিই, আপনি 10 বার বলবেন, আমরা এখানে একবার আপনাকে বলে আমরা দিব। চলুন তাহলে আমরা বলি, বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা, হামজা, লাম, র, হা, মিম, আলিফ, দেখেন এখানে আলিফটা ছোট্ট করে লেখা রয়েছে আরবি নিয়মে, নুন, হামজা, লাম, র, হা, ইয়া, মিম, বারবার পড়েন, কমপক্ষে 10 বার ব্যঞ্জন বর্ণ রিপিট করেন। যত দ্রুত ব্যঞ্জন বর্ণ বলতে পারবেন তত দ্রুত আপনার গাড়ি চলবে, মনে রাখবেন। 10 বার যখন আপনার আর কোনো আড়তা নেই, একেবারে খুব সহজে আপনি ব্যঞ্জন বর্ণ চিহ্নিত করে পেরেছেন, এর মানে 50 কোরআন শিখেছেন, নিশ্চিত থাকুন। এরপরের দুই নম্বরে কাজ স্বরবর্ণ আর স্বরধ্বনি চিহ্নিত করা, যেখানে 20 মার্ক, স্বরবর্ণ আর স্বরধ্বনি চিহ্নিত করুন, খেয়াল করুন আমার সঙ্গে, দেখুন, বায়ে রশিকার, সিনে হস, মিমে রশিকার, লামে দ্বিত্বচিহ্ন আকার, হায়ে রশিকার, রয়ে দ্বিত্বচিহ্ন আকার, হায়ে হস, মিমে দীর্ঘ আকার, কেন, কারণ আকারের সঙ্গে দেখেন আলিফ আছে,
আলিফ আকারের সঙ্গে আলিফ হলে দীর্ঘ আকার হবে, আমরা গ্রামার পড়ে আসছি ঠিক না? জি। এরপরে নুনে রসিকার, রয়ে দ্বিত্বচিহ্ন আকার, হায়ে দীর্ঘইকার। কেন? আমরা ব্যাকরণ শিখেছি রসিকার সঙ্গে মাদের ইয়া হলে কি হবে, খালি ইয়া হলে দীর্ঘইকার হয়ে যাবে, মিমে রসিকার। আবারও আমি সর্বর্ণ স্বরধ্বনিটা আপনাদের বলে দিচ্ছি, 10 বার বলতে হবে কমপক্ষে, এবং যতক্ষণ মুখে বাঁধবে ততক্ষণ ছাড়া যাবে না, 100 বার বাঁধলে 100 বার আগে শেষ করবেন, তার আগে আপনি তৃতীয় স্টেপে যাবেন না। তৃতীয় স্টেপে আপনি স্বরবর্ণ আর স্বরধ্বনি চিহ্নিত করুন। আবারও বলি, বায়ে রসিকার, সিনে হস, মিমে রসিকার, লামে দ্বিত্বচিহ্ন আকার, হায়ে রসিকার, রয়ে দ্বিত্বচিহ্ন আকার, হায়ে হস, মিমে দীর্ঘ আকার, ঠিক আছে, নুনে রসিকার, এরপরে রয়ে দ্বিত্বচিহ্ন আকার, এরপরে হায়ে দীর্ঘইকার, এরপরে মিমে রসিকার। এইভাবে বারণ করেন আপনার ছেলেকে, আপনার শিক্ষার্থীকে, আপনি নিজে, আপনার স্ত্রীকে, আপনি যাকে, নিজে বা অন্যকে শিখাবেন, এইভাবে 10 বার স্বরধ্বনি, স্বরবর্ণ আর স্বরধ্বনি চিহ্নিত করুন। 10 আর 10 কত হলো? 20 বার। থার্ড স্টেপে এবার আপনি বানান করুন, স্পেলিং করুন, এবার মিলান, গ্রামার যে পড়েছেন সেটাকে এবার প্র্যাকটিস করুন। এবার আমরা আপনাকে বানান পদ্ধতি শিখাই দিচ্ছি। বায়ের শিকার, সিনে হস, 20, মিমের শিকার, লামে দ্বিত্বচিহ্ন, মিল, 20 মিল, লামে আকার, লা, 20 মিল, লা। এর মনে রাখতে হবে আল্লাহ শব্দতে আকার থাকবে, তবে পড়তে হবে দীর্ঘ আকার, এখানে একটা আলিফ উজ্জ্বল আছে, 20 মিল, লা পড়তে হবে, লা দীর্ঘ আকার পড়তে হবে, কারণ এখানে একটা আলিফ উজ্জ্বল রয়েছে। তাহলে বায়ের শিকার, সিনে হস, 20, মিমের শিকার, লামে দ্বিত্বচিহ্ন, মিল। মনে রাখবেন বাম চোখ শুধু হস চিহ্ন আর দ্বিত্বচিহ্ন দেখার জন্য, যখন আপনি বাম চোখ ডান চোখ দিয়ে শুরু করবেন, বাম চোখ চলে যাবে সামনে, কোথায় যাবে, বাম দিকে যাবে, কি দেখার জন্য, হস চিহ্ন এবং দ্বিত্ব চিহ্নের জন্য, কারণ হস হলে একবার মিলাতে হবে, আদিত্য হলে একবার, আবার ওকে একবার, দুইবার, এর মনে রাখবেন। তাহলে বানানটা আবার আপনাদের বলছি, বায়ের শিকার, সিনে হস, 20, মিমের শিকার, লামে দ্বিত্বচিহ্ন, মিল, 20 মিল, লামে আকার, লা, 20 মিল্লা, বাড়াই দিলাম কারণ দীর্ঘ আকার হবে, আল্লাহ তো সবসময় আলি পুজো আছে। হায়ের শিকার, রয়ে দ্বিত্ব চিহ্ন, হির, 20 মিল্লাহির, রয়ে আকার, হায় হস, রাহ, মিমে দীর্ঘ আকার, মা, টেনে নিতে হবে, আকারের সঙ্গে আলিফ আছে, দীর্ঘ আকার টেনে নিতে, মিমে দীর্ঘ আকার, মা, রাহমা। নুনের শিকার, রয়ে দ্বিত্ব চিহ্ন, নির, রাহমা, নির, রয়ে আকার, রা, হায় দীর্ঘ ইকার, হি। আপনাকে দেখছেন যে হায় রসিকার সঙ্গে মাদারি আছে, তার টেনে নিতে হবে, হি, রহি, মিমের শিকার, মি, রহিমি, যখনই আপনি স্টপ করবেন তখন আপনাকে হস দিয়ে করতে হবে, রাহিম, শেষ অক্ষরে যখন থামবেন, যেখানেই থামুন, আয়াতের শেষে মধ্যখানে সবসময় হস দিয়ে থামতে হবে, সেখানে যে কোনো স্বরবর্ণ স্বরধ্বনি থাক না কেন। এবার আপনি বানান করেন 10 বার, কয়বার হলো তাহলে, 10 বার ব্যঞ্জন বর্ণ, 10 বার স্বরধ্বনি, স্বরবর্ণ স্বরধ্বনি, 10 বার বানান স্পেলিং, যখন 30 বার হয়ে গেলে এবার আপনি কি 10 বার পড়ুন। এবার আপনি গ্রামারগুলি, তাহলে আপনি যখন ব্যঞ্জন বর্ণ শিখছেন কত, 50, স্বরবর্ণ স্বরধ্বনি 30-80 মার্ক হয়ে গেল, এবার আপনি পড়া শুরু করেন, এবার 10 বার পড়বেন, লাস্টে গিয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিশুদ্ধ পড়া, এবার 100 মার্ক হয়ে গেল আপনার, কারণ 80 হলো 20 হলো কি, অনুশীলন, প্র্যাকটিস করবেন। এবার যখন আপনার 40 বার হয়ে গেল, আমরা বলেছিলাম কোরআনের দাবি পূরণে কয়টা কাজ, 4টা, বিশুদ্ধ তেলাওয়াত শিখা, সঠিক অর্থ তফসির জানা, সঠিক আমল করা, সঠিক দাওয়াত তাবলীগ করা। এবার আপনার পড়া হয়ে গেল বিশুদ্ধ, এবার কি করেন, ম্যানিং জানেন 10 বার, 10 বার অর্থ জানেন, 20 বা মানে সাথে, ইসিম মানে আল্লাহ, নাম আল্লাহ মানে আল্লাহ, আর রহমান অসীম দয়ালু, আর রাহিম মেহরবান, অতি মেহরবান, 10 বার পড়েন, বা মানে সাথে, ইসিম মানে নাম, আল্লাহ মানে আল্লাহ, রহমান মানে অসীম দয়ালু, ঠিক আছে, আর রাহিম মানে অতি মেহরবান, 10 বার মিনিং করেন। এবার আপনার সারা জিন্দগি আমল করেন, সারা জিন্দগি আমল, যে কোনো কাজ আগে বিসমিল্লা, কোরআন পড়ার আগে বিসমিল্লা, ঠিক না, তাহলে বিসমিল্লা আমল করুন। যখন আপনার এটা হয়ে গেল আমল, এবার আপনি অন্যকে দাওয়াত করেন, আসো বিসমিল্লা পড়া শিখো, এই ব্যঞ্জন বর্ণ শিখো, স্বরবর্ণ স্বরধ্বনি শিখো, এই বানান করা শিখো, এই স্পেলিং করো, এই পড়ো, এবার অর্থ শিখো, আমল করো, এবার তুমি আরেকজনকে এগুলি কি করো, ট্রান্সফার করো, দাওয়াত তাবলীগ করো। এইভাবে আমরা কোরআনের 4টি দাবি পূরণ করে মহাগ্রন্থ আল কোরআনের
আমরা ধারক বাহক হব, এর আমানত আমরা রক্ষা করব, এর দাবি পূরণ করব, এই কোরআন শিক্ষা করে এবং করিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হব এবং গোজ হাসরের ময়দানে এই কোরআন সুপারিশ করে আমাকে জান্নাতে নেবে। আর এইভাবেই আমরা আপনাদের জন্য ডিজিটাল পদ্ধতিতে সহজ নিয়মে কিভাবে আপনি কোরআন পড়বেন আপনার ভাষার সঙ্গে সঙ্গতি রেখে আপনাদের মাত্র 3টি গ্রামার আর অনুশীলন দিয়ে আপনি কোরআন শিখতে পারেন। এখানে আরবি এবং বাংলা 2টা পদ্ধতি দেওয়া রয়েছে। আমি অনুরোধ করব আপনাদেরকে আমাদের এই বইটি ডিজিটাল পদ্ধতিতে কোরআন শিক্ষা বা কোরআন শিক্ষার সহজ পদ্ধতি এই বইটির একটা কপি আপনি নেবেন এবং আমাদের সিডিটাও আপনারা নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবকিছু যা আমরা ইতিমধ্যে আপনাদেরকে বললাম সবকিছুই এর মাঝে রয়েছে, সবকিছুই এর মাঝে রয়েছে। এছাড়াও কোরআন শিক্ষার জন্যে জরুরি যে সমস্ত জানা সেটাও রয়েছে এবং টুকিটাকি কিভাবে প্রত্যেকটা জিনিস বইয়ের মধ্যে সুন্দর করে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া রয়েছে। এবং পরিশেষে আবারও বলবো তাজবিদের ব্যাকরণ কোরআন বিশুদ্ধ করে পড়ার ব্যাকরণ নয় এবং আরবি অক্ষরের মাখরাজ বা উচ্চারণ এটা তাজবিদের ব্যাকরণ নয় বরং এটা আরবি ভাষার ব্যাকরণ। এই জন্য তাজবিদ নিয়ে মাথা খারাপ করবেন না, তাজবিদের ব্যাকরণ চাপাই দিয়ে শিক্ষার্থীকে ভাগিয়ে দিবেন না বরং তাজবিদের ব্যাকরণ পড়ে। এই জন্য আমরা যখন পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। বাকি কোরআনকে মিষ্টি করে সুন্দর করে পড়তে চান, কত আর টানতে হবে, কত কি করতে হবে, কোথায় কি ইদগাম ইকফা গুন্না ইত্যাদি, এগুলো হলো তাজবিদের ব্যাকরণ কোরআনকে মিষ্টি করে পড়ার জন্য, মধুর কণ্ঠে পড়ার জন্য। আপনি যখন পড়া বিশুদ্ধ শিখবেন এরপরে আপনি তাজবিদ, তার আগে তাজবিদ আপনি হাত দিবেন না বা শিখতে চেষ্টা করবেন না, অপচেষ্টা করবেন না। আপনি যখন তাজবিদ শিখবেন তখন আপনি সূরা ফাতিহাকে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম কি শুনতে কি মজা লাগলো না, মধুর কণ্ঠ হলো না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। এই হলো মিষ্টি করে পড়া হলো তাজবিদের ব্যাকরণ। বাকি আগে যেটা পড়েছি এটা হলো বিশুদ্ধ পড়া, কাজে বিশুদ্ধ তেলাওয়াত আর তাজবিদের ব্যাকরণ একসঙ্গে মিক্স করে দিবেন না, ভিন্ন জিনিস, যেটা আমাদের দেশীয় নিয়মে করা হয় আর এই ভয়ে অনেকেই ভেঙে যায়, ভাগবেন না। তাজবিদ সেকেন্ড পর্যায়ের বিশুদ্ধ তেলাওয়াতের এই 3টি গ্রামারকে প্র্যাকটিস করুন এবং কোরআন দিয়ে করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মহাগ্রন্থ আল কোরআনের আমানত রক্ষার জন্য, দাবি পূরণের জন্য, শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য, রোজ হাসরের ময়দানে এই কোরআন সুপারিশকারী হওয়ার জন্য আমরা এই কোরআনের 4টি দাবি পূরণ করে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, সবার সবার জন্য এই তৌফিক আল্লাহর কাছে কামনা করে দোয়া করে আজকে আমরা শেষ করছি। আশা রাখি আপনারা আমাদের এই বই এবং সিডি সংগ্রহ করে বিশুদ্ধ তেলাওয়াত শিখবেন এবং শিখাবেন এবং পৃথিবীর এমন কোন মুসলিম বাংলা ভাষাভাষী যেন না থাকে আপনার বাড়িতে, আপনার সমাজে, আপনার রাস্তাঘাটে, প্রতিষ্ঠানে যে কোরআন পড়তে পারে না, এই অজুহাত যেন কেউ দিতে না পারে। আল্লাহ আমাদের সেইটুকু কবুল করুন। পরিশেষে আমরা বলবো সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।